সেলসেলা কারো বাপের নয় সেলসেলা কোনো পীর সাহেবের নয় সেলসেলা কোনো পীর জাদান নয় সেলসেলার কোনো আলেমের নয় সেলসেলা কোনো মুড়িদের নয় সেলসেলা পীর আবু বাকারের এ সেলসেলার বায়াত হতে গেলে চিনি না কাউকে চিনি পীর আবু বাকারকে হে রাজি আছেন হে রাজি আছেন কে কে রাজি আছেন হাতটা তুলে দেখান তাকবীরে দনিদের নারাই দেখবে নারাই দেখবে এস এল নিয়ে ছেলে খেলা করতে দেব না ভাল লাগে না বেরিয়ে যাও অন্য দল নিয়ে এলে যা বেরেলি হয়ে যা নবীর বেটা কেনান হয়েছে তুমি ফুরফুরা পীরের ছেলে বেরাল বেরেলি হবে তো কি হয়েছে কোনো কিছু ক্ষতি হবে না ভাল লাগে না দেওবন্দি হয়ে যা বেরিয়ে যা ভাল লাগে না ওহাবি হয়ে যা বেরিয়ে যা ভাল লাগে না লামাজাবি হয়ে যা বেরিয়ে যা ভাল লাগেনে ফকিরি মত নিয়েলে এলে যা মাজার পুজো কবর পুজো করে গে যা কিন্তু পিরাবু বাকারকে সাইনবোর্ড হিসাবে ব্যবহার করতে দেবো না আমি চ্যালেঞ্জ করে সেখানে বলেছিলাম আমি মোজাদ্দেদের জামানের সম্পর্কে কিচ্ছু বলবো না একটা কথা বলে যাবো একুশ বাইশ তেইশে ফাল্গুন ঈশালের সাহ যাবি পিরাবু বাকারের কেরামত এখনো বন্ধ হয়নি দাদা পীরের কেরামত এখনো বন্ধ হয়নি আমি বলেছিলাম একুশ বাইশ তেইশে ফাল্গুন ইসালে সাবে যাবি যদি মাজারটা জিয়ারাত না করে বাড়িতে আসতে পারিস আমি মেনে নেব আমার দাদা পীর পীর ছিল না কথা কিছু বুঝতে পারছে একুশ বাইশ তেইশে ফাল্গুনে তিন দিন একটা এমন ফায়েস চলে তুমি যে আকাবির মান্যমানা মানুষ হও যে উলিল আমার মান্য ওয়ালা মানুষ হও যে মাসলাকেরই মানুষ হও যে নীতিরই মানুষ হও এই মুজাদ্দিদ জামানের দরবার থেকে বলে দিয়ে যাচ্ছি ওই তিন দিন পীরা আবু বকরের মাজারটায় সালাম না দিয়ে বাড়িতে যেতে পারবে না টেনে আল্লাহর হুকুমে আবু বকরের মাজারে সালাম দিতেই হবে এমন একটা ফাইস চলে প্রত্যেকটা আল্লাহর ওলিদের স্মরণ সভা ইয়াদগার সভা ইসালে সব মা পিলে একটা রোহানি ফায়স চলে আলাদা আজকে প্রতাপে কইয় হুজুরে ফায়স চলছে আজকে গদ্দি নিশিন পীর সাহেব হুজুরে ফায়স চলছে যদি ফায়স যারা নিয়েছে মাকাম পেয়ে গেছে ফায়স যারা নিয়েছে মাকাম পেয়ে গেছে আপনি বুঝতে পারেন না এই হাওয়াটা চলছে দেখতে পাচ্ছেন এই হাওয়াটা যে চলছে টেবিল ফ্যানটা আপনি দেখতে পাচ্ছেন আমি অনুভব করছি আমার গায়ে লাগছে বলে আপনার গায়ে লাগতো আপনি অনুভব করতেন তাহলে আমার অনুভূতি শক্তি আছে আর আমার স্কিনটা যদি ড্যামেজ হয়ে যেত এ কথা বলে না কিছু আমার স্কিনটা যদি ড্যামেজ হয়ে যেত আমার এই জায়গাটা যদি অবশ থাকতো এখানে মেরে বুলতা মৌমাছি দু চারটে বিচে ছেড়ে দিলেও কিছু অনুভব হতো না তোর কলিজের মধ্যে তোর অন্তরের মধ্যে কাঠিমড়ের মতন ওই অবশ হয়ে গেছে তাই অলিদের ফয়েস খুঁজে পাচ্ছিস না যার অনুভূতি শক্তি আছে এখনো পর্যন্ত তারা অনুভব করছে সেদিন আমি বক্তব্য দিচ্ছিলাম অমৃতসরে কত রবিবারে কথা বলছি আমি চিৎকার দিয়ে বললাম অন্য দলমতের মানুষ বসে আছে সেখানে আমি নাম ধরে কথা বলতে পছন্দ করি না আপনাদের কাছে আমি চিৎকার আওয়াজ দিয়ে বললাম আমরা এমন একটা মাসলাকের বায়াত এমন একটা নীতির বায়াত এমন একটা উসুলের বায়াত যে মাসলাক যে নীতি যে উসুল পৃথিবীর যে কোনো উলামা মুফতি আল্লামা পীর শেখ যে কোনো হাক্কানিদের কাছে সামনে ফেলেন ইনশাআল্লাহ প্রত্যেক জায়গা থেকে আওয়াজ আসবে হাজা শায়খুন সহি এই শায়খটা সহি ছিলেন জোরে বলেন না সুবহান এমন একটা আকাবের মান্যওয়ালা কি ভাই কথা ঠিক বলছেন এবার আমরা যদি আমরা যদি নিজের পায়ে নিজে কুরুল মানি এর থেকে কিছু মূর্খামি আর কিছু বলার নাই আগে ডিসাইড করেন আপনি বিরাট কোহলি সাপোর্টার না ভারতের সাপোর্টার এটা অন্য লাইনে বোঝাচ্ছি বিদায় নেব এবার আগে ডিসাইড করেন আপনি মেসিন না আর্জেন্টিনার আপনি ডিসাইড করেন আপনি নেই মানেন না ব্রাজিলের আপনি যদি বলেন আমি ভারতের তাহলে কে রান করলো দেখার দরকার নেই তোমার ভারত কি করলো দেখো আপনি যদি বলেন আমি আর্জেন্টিনার কে গোল দিলো দেখার দরকার নেই তোমার দল জিতলো কিনা দেখো আপনি যদি বলেন আমি ব্রাজিলের কে গোল দিল দেখার দরকার নেই আপনার দল জিতলো কিনা দেখো তুমি যদি বলো আমি ফুরফুরার কোন পীর জাদা কি বলল তোমার দেখার দরকার নেই তোমার পীর আবু বাকার কি বলেছে সেটা দেখো কথা বলে আগে ডিসাইড করো তুমি কার তুমি পীর সাহেবের তুমি পীর চাদার তুমি সেলসিনার কোন মুক্তির কোন আলেমের কোন আল্লামার না দাদা পীরের আগে ডিসাইড করো তুমি যদি দাদা পীরের হও ও সবগুলি মারো পীর আবু কে নাও কথা বলেন কথা বলে ইন্টারনেট খুলবেন বিভিন্ন বক্তা বিভিন্ন বক্তৃতার মাধ্যম দিয়ে সেলসেলা সবাই লোগো ঠিক রেখে দিয়েছে সবাই সাইনবোর্ড ঠিক রেখে দিয়েছে সবাই সামনেটা সুন্দর হেডিং রেখে দিয়েছে সেলসেলায় ফুরপুরা শরীফ অমুক টমুক এই টেই নাম ধরতে চাই না পরিষ্কার লোগো ঠিক আছে সাইনবোর্ড ঠিক আছে কিন্তু দোকানে সাইনবোর্ড ঠিক আছে সেটার তুলে দেখছে মাল তো অন্য কোম্পানির ব্যবহার হচ্ছে লেখা আছে ফার্মেসি মেডিকেল সেন্টার সেটার তুলে দেখছি তো মোদিখানা চাল আর ডাল আর তেল বিক্রি হচ্ছে কথা বলে লেখা আছে সিলসিলায় ফুরফুরা শরীফ লেখা আছে পীর আবু লেখা আছে মুজাদ্দিদ জামান লেখা আছে পাঁচ হুজুর পীর কেবলা শরণ কিন্তু সেটা তুলে দেখছি তো ওয়াহাবি সেটা তুলে দেখছি তো বেরেলি সেটা তুলে দেখছি তো দেওবন্দি সেটা তুলে দেখছি তো যাবি সেটা তুলে দেখছি তো ফকিরি সেটা তুলে দেখছি তো বেদাতি সিলসিলা কারো বাপের নয় সেলসেলা কোনো পীর সাহেবের নয় সেলসেলা কোনো পীর জাদান নয় সেলসেলার কোনো আলেমের নয় সেলসেলা কোনো মুড়িদের নয় সেলসেলা পীর আবু এ সেলসেলার বায়াত হতে গেলে চিনি না কাউকে চিনি পীর আবু বাকারকে হে রাজি আছেন হে রাজি আছেন কে কে রাজি আছে হাতটা তুলে দেখান তাকবীরে ধ্বনি দেন দেখবে তাকবীর নারায়ে এসএলসেলাকে নিয়ে ছেলে খেলা করতে দেবো না ভাল লাগে না বেরিয়ে যাও অন্য দল নিয়ে এলে যা বেরেলি হয়ে যা নবীর বেটা কেনান হয়েছে তুমি ফুরফুরা পীরের ছেলে বেরাল বেরেলি হবে তো কি হয়েছে কোনো কিছু ক্ষতি হবে না ভাল লাগে না দেওবন্দি হয়ে যা বেরিয়ে যা ভাল লাগে না ওহাবি হয়ে যা বেরিয়ে যা ভাল লাগে না লামাজাবি হয়ে যা পেরিয়ে যা ভাল লাগে না ফকিরি মত নিয়েলে যা মাদার পুজো কবর পুজো করে যা কিন্তু পিরাবু বা কারকে সাইনবোর্ড হিসাবে ব্যবহার করতে দেবো না তুমি বেরেলি হবে তোমার ব্যক্তিগত ব্যাপার তুমি দেওবন্দি হবে তোমার ব্যক্তিগত ব্যাপার তুমি অহাবি হবে তোমার ব্যক্তিগত ব্যাপার তুমি লামা যাবি হবে তোমার ব্যক্তিগত ব্যাপার তুমি ফকিরি মত নেবে তোমার ব্যক্তিগত ব্যাপার কিন্তু তোমাকে লিখে দিতে হবে যেমন এক পানিটায় লেখা আছে এটা অ্যাকোয়া শিওর পানিটায় লেখা আছে এটা লেখা আছে আপনার কি বলে বিভিন্ন পানি ওয়াটার আছে কোনটা বিসলারি আপনার কোম্পানি ব্র্যান্ড যেমন বলে দিচ্ছে এটা বিসলারি এটা কিনলি এটা কোম্পানি ব্র্যান্ড যেমন বলে বলে দিচ্ছে তুমিও দাও আমি ফুরকুরা পীরের ছেলে হতে পারি কিন্তু আমি বেরেলি আমি ফুরফুরা সেলসেলার পীরের ছেলে হতে পারি কিন্তু দেওবান্দি আমি ফুরফুরা শরীফের সেলসেলার পীরের ছেলে হতে পারি কিন্তু আমি ফকিরি মত আমি ফুরফুরা সেলসেলার পীরের ছেলে হতে পারি কিন্তু অহাবি বলে দাও পীর আবু বাকারের মুরিদগুলোকে নিয়ে খেতে দেব না ভেঙে তোমার বাপের সেলসেলা নয় এ কথা বলেন কথা বলে আমি কারো পক্ষে কথা বলছি কারো বিপক্ষে কথা বলছি আমি পিরা আবু বাকারের পক্ষে কথা বলছি রেল রেলের রাস্তাই চলবে গরু পড়বে কেটে বেরিয়ে যাবে ছাগল পড়বে কেটে বেরিয়ে যাবে মানুষ পড়বে কেটে বেরিয়ে যাবে রেল কিন্তু রেলের রাস্তাই চলবে এই। শরিয়াতের আইন সেরিয়াতের রাস্তায় চলবে পীর সাহেব পড়বে কেটে বেরিয়ে যাবে পীর জাদা পড়বে কেটে বেরিয়ে যাবে আলেম পড়বে কেটে বেরিয়ে যাবে মলানা পড়বে কেটে বেরিয়ে যাবে হাফেজ পড়বে কেটে বেরিয়ে যাবে সাধারণ মানুষ পড়বে কেটে বেরিয়ে যাবে শরিয়াতের আইন কিন্তু সেরিয়াতের রাস্তায় চলবে আমি কোনো দলমতকে খারাপ বলছি না আমার পীর আবু বাকার একটা স্বতন্ত্র সুন্নাহ ইজমা কি ভিত্তিক একটা মাসলাক করে গেছে সেই মাসলাককে বাংলা তথা নয় ভারত তথা নয় বিশ্বের মানুষ সঠিক বলে শিকার করে নিয়েছে আমরা সেই মাসলাকের মানুষ তোমাকে ভালো লাগে না তুমি নিবে না কিন্তু এ মাসলাকে ঢুকে এ সেলসেলার সাইনবোর্ড ব্যবহার করে এ সেলসেলার ব্যানার ব্যবহার করে এ সেলসেলার লোগো ব্যবহার করে তুমি মুড়িদগুলোকে নিয়ে কেন ছেলে খেলা করছো এ কথা বলে কথা বলে আমার কথা ভুল হলে সামনে বলেন তা বুঝেছেন পাক কবুল করেন সকলে বলেন আমিন আলোচনা করতে করতে একটু কষ্ট দিয়ে দিলাম দরবারে আনলেন কিছু একটু কড়া ডোজ দিলাম কিছু করার নেই একদিন ক্যান্সার ছিল না একদিন ফোঁড়া ছিল ফুসকুরি ছিল আপনার কি বলে ক্যালপল দিয়েছিল কোরোসিন দিয়েছিল অ্যান্টিবায়োটিক দিয়েছিল শুকাবার জন্য বাপ চাচারা আপনার কি বলে মহলম দিয়েছিল লাগাবার জন্য এ এখন ফোঁড়া নাই ফুসকুড়ি নাই এ ক্যান্সার হয়ে গেছে তাই ডাইরেক্ট কেমো চালিয়ে যাতে বাধ্য হচ্ছি কি করবো আমি পরিস্থিতি বলতে বাধ্য করছে আমাকে আল্লাহ পাক কবুল করেন সকলে বলেন আমি হে কথা কিছু বুঝতে পারছেন দরবারে এসেছেন আল্লাহর ওলিদের দরবার পীরের আওলাদ সম্মান দিবেন ইয়াদবি নয় হেরে পীরের আওলাদ নীতি নেবে না উসুল নেবে না ভালো আছে দূরে থাকবে সম্মান দিবে বিয়াদবি করতে পারবে না সিক্স বাই ওয়ান মেধানিস্ত্রী চাঁদনির চকে আমাদের বাড়ি সুফি ফাতে আলী বাইসি রহমাতুল্লাহ আলাইগে আউলাদ এসেছে দেখা করতে আমার দাদা জানার সাথে আমার মেজো চাহা জানে হুজুরের মুখে নিজে শোনা বলছি হায়াতে আছে আল্লাহ হায়াত দ্বারাজ করুক শেফায় কুল্লে করেন সুস্থ করেন তারাকে আরও শত শত বছর হায়াত দেন আমাদের মাঝে হুজুরের মুখে নিজে সোনা গোনাগারের বাড়িতে এসেছে সুফি ফাতে আলী বাইসি রহমাতুল্লাহ আলাইগের আউলাদ আসার পরে দাদাজান নাস্তা পানি করিয়েছেন খাইয়েছেন যাওয়ার সময় বলছে একটু দোয়া করেন দানি চাচা কোট প্যান্ট টাই পরা মানুষ দোয়া করছে কে হাত তুলছে কেউ মুস্তামান যাওয়ার সময় কিছু হাদিয়া দিয়ে নাজরানা দিয়ে বললেন আসেন দোয়া করবেন চাহাজান হুজুরকে কে জিজ্ঞাসা করলেন আব্বা দানি চাচা কোট প্যান্ট টাই পরা মানুষটাকে আপনি এত খিদমত এত কিছু করলেন কেন শোনো ওটা তোমার দাদার পীরের আওলা ওটা তোমার দাদার পীরের আওলাদ আমার দায়িত্ব তাকে আদাব দেওয়া সম্মান দেওয়া সম্মান দিয়েছে বলে কিলিং সেভ করে ঘুরেছে যে দা বাপের পীরের আওলা তাই কিলিং সেভ কথা বলেন না রে অনেকে এখানে বসে আছেন যে আমার দাদার হাতে মরি তাহলে আপনারা বসে আছেন আপনার বাপ আমার দাদুর হাতে মড়ি তাহলে আপনার বাপের আমি তো পিরে তাহলে এখানে তো এনার্জির পাওয়ার ব্যাংকটা সাথে রাখবেন তা সে পাওয়ার ব্যাঙ্ক কোথায় গেল তারও কি চাঁদ শেষ হয়ে গেল কি দোয়া হয়ে যাবে নাকি হজুর কেবলাদের ডাকি দোয়া করে দেখ না কিছু আলোচনা শুনবেন কিছু আলোচনা শুনবেন কে কে শুনবেন একটু হাত তুলেন তো দেখি মাজলিস দেখছিলাম একটু মরা মরা ভাব রাত্রা চিন্তা করছিলাম যে আজকে যে দরবারটা এসেছে এরা কি জানে না কোথায় বসে আছে জাজবা কেন কম মুখের আওয়াজটার ভলিউমটা কেন কমে গেল এ বছরে অনেক রকম চিন্তা মাথায় ঘুরছে বলে কি কমে গেল নাকি প্রতি বছরে পয়লা কার্তিক হয় প্রতি বছরে ইসালে সব বড় হুজুর পীরকেবলার স্মরণ সবা তাজিয়াতি জালসা হয় কিন্তু জজবা আলাদা থাকে কিন্তু এবছরে তাকবীরেরও তেমন পাওয়ার শুনতে আমি পাইনি তাসবীর ও তেমন আওয়াজ শুনতে আমি পাইনি চিন্তা করছিলাম যে ব্রেনের চিন্তা ভাবনাটা কি অন্য দিকে ট্রান্সফার হয়ে গেল নাকি একটু ভিডিও অফিসের দিকে চলে গেছে নাকি তোমার কথা কিছু বুঝতে পারছে সমাজদার কি ইশারা কাফি হয় একটু কি ওই আপনার একটু অ্যাঙ্গেলটা ঘুরে গিয়ে অনলাইনের দিকে চলে গেল নাকি আমার কথা কিছু বুঝতে পারছেন বা কবুল করেন সকলে বলেন আমিন যে জায়গাটা দোয়া কবুল হয়েছে সে জায়গা থেকে আজকে আপনাদের খেদমাতে আপনাদের পীরের আওলা বলে যাচ্ছি যে জমিন থেকে দোয়া কবুল হয়েছে এর বুনিয়াদ তৈরি হয়েছে যে জমিনের দোয়া কবুলিয়াতে দোয়া এর ইতিহাস তৈরি হয়েছে সেই জমিনে বসে আপনাদের খেদমাতে বলে যাচ্ছি যে জাত সাদ্দাদকে সয়ে নিয়েছে যে জাত নমরুদকে সয়ে নিয়েছে যে জাত ফ্রাউনকে সয়ে নিয়েছে যে জাত আবু জেহেল আবু লাহাবের মতন মানুষগুলোকে সয়ে নিয়েছে সে জাত এগুলোকে চুনোপুঁটি মনে করে কথা কিছু বুঝতে পারছেন যে জাত সাদকে সয়ে নিলো নমরুদকে সয়ে নিল এ বালা মুসিবত আজকে নতুন নয় তো আগেও এসেছে তো শয়ে তো নিয়েছি আমরা তাহলে চিন্তা কোথায় এ জাতের পিছনে কিছু থাকতে নাও পারে এ জাতের পিছনে লোকবল নাও থাকতে পারে এ জাতের পিছনে জনবল নাও থাকতে পারে এ জাতের পিছনে প্রশাসনিক ক্ষমতা দক্ষতা নাও থাকতে পারে এ জাতের পিছনে একটা জিনিস আছে সেটা হচ্ছে খোদাই বল বলে ই আওয়াজে জাতকে চেনা যাবে না চিৎকার দিয়ে বলে দিয়ে বলে গত রবিবারে আমি অমৃতসরে প্রোগ্রাম করছিলাম স্বর্ণ মন্দির আছে শিখেদের স্বর্ণ মন্দিরের সংলগ্ন এরিয়ায় অমৃতসরে আমার প্রোগ্রাম ছিল ওই দিনে দুপুরবেলা আমার মুম্বাইয়ে প্রোগ্রাম ছিল অমৃতসরের বুকে প্রোগ্রাম করছিলাম আমি সেখানে বলে দিয়ে আসলাম তার আগের সপ্তাহে আমি শেখারে ছিলাম রাজস্থান বিভিন্ন সপ্তাহে বিভিন্ন বাইরে প্রোগ্রামে কিছু কিছু মাসে যেতে হয় আমি চিৎকার আওয়াজ দিয়ে দেখিয়ে বলেছিলাম মুম্বাই একটা মাজার আছে আল্লাহর ওলির মাজার সেই মাজারটার নাম হচ্ছে হাজি আলীর মাজার হাজি আলীর ম্যাপে ছবিটা দেখবেন হাজি আলীর মাজারের ছবিটা গুগলে গিয়ে একবার সার্চ করে দেখবেন হাজি আলির মাজারে যখন জোয়ারটা আসে হাজি আলির মাজারটা দেখে মনে হয় এই ভারতের বুকে যদি হাজি আলির মাজারটা না থাকতো এই মুম্বাইয়ের জমিনের মধ্যে যদি হাজি আলির মাজারটা না থাকতো গোটা ভারতের ম্যাপ থেকে মুম্বাই শহরটা মুছে যেত হাজি আলির মাজারের আয়। এখনো পর্যন্ত মুম্বাই শহরটা ভারতের ম্যাপে জাগা করে আছে কথাকি ঠিক বললাম শুনবেন কিছু কথা বলবো শুনবেন একটু ভয় যে ঢুকে আছে কত রকম নথিপত্র বের করছেন ইমানের নথিপত্র বের করে দেখেছেন একবার কোন জায়গায় দাঁড়িয়ে আছেন খোদা আপনাকে নিবে কিনা খোদা আপনাকে গ্রহণ করবে কিনা রব আপনাকে নিবে কিনা একবারও নিজের মনটাকে প্রশ্ন করেছেন ইমানদারের পরিচয় দিয়ে এই জমিন থেকে আওয়াজটা দেন যে জমিনের মধ্যে ডাক্তার শহীদুল্লার মতন মানুষ এসেছে যে জমিনের মধ্যে আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইগের মতন মানুষ এসেছে যে জমিনের মধ্যে নেসার আহমেদ রাহমাতুল্লাহ আলাইগের মতন মানুষ এসেছে যে জমিনের মধ্যে সুফি আবদুল মাহবুদ সাহেবের মতন মানুষ এসেছে সুফি আব্দুল মাহবুদ সাহেব বলছে আমি ফাতে আলী হুজুরের কাছে গেলাম বায়াতটা নিতে গেলাম ফাতে আলী হুজুর বললেন তোমার সময় হয়নি স্বপ্নে দেখালেন ফাতে আলী হুজুর ইন্তেকালের পরে যাও আমার মুরিদ আমার খালিফা আবু বাকারের কাছে যাও আবু বাকারের কাছে যাও আমি জামান আমার পীরের দরবারে আসলাম আমি দেখতে পাই আমি অন্তরের চোখে লক্ষ্য করেছিলাম সেই দিনে আল্লাহ নবী আল্লাহ রসুল হুজুরে পাক ওয়াসাল্লাম রুহানি হালাতে আমি দেখতে পাচ্ছি আল্লাহ নবী আল্লাহ রসুল মুজাহিদ জামানের মাথার উপরে বাগড়িটা পরিয়ে দিচ্ছি এ দরবারে শুধুমাত্র আমরা অনেকে বলি রুহুল আমি রহমাতুল্লাহ আলাই এসেছে হ্যাঁ অবশ্যই এসেছে বলি হয়ে গেছে যে দরবার টাই বসে আছেন আমরা অনেকে বলি নেশাল আহমেদ রহমাতুল্লাহ আলাই এসেছে হ্যাঁ এসেছে বলি হয়ে গেছে কিন্তু মাথায় রাখবেন শুধু রুহুল আমিন রহমাতুল্লাহ আলাই নয় শুধু নেসার আহমেদ রহমাতুল্লাহ আলাই নয় শুধু ডাক্তার নয় শুধু সুফি আব্দুল মাবুত নয় শুধু আব্দুল মমিন নয় শুধু কনক্রে হুজুর নয় এ জমিনে আপ তবে তারিখের কদম পড়েছে এ জমিনে খতুয়াদ মদিনা দুলাল ইমামুল মুসালিন ইমামুল হুদা ইমামুল কিবলাতাইন হাবিবে লাবিবে তাবিব হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ে ধুলোটা ফুরফুরা জমিনে আল্লাহ কবুল করেছে সেই জমিনে বসে থাকাটাও একটা তকদির এ কথা বলে এ জমিনটায় বসে থাকাটাও একটা তাকদির সেই তাকদিরটা নিয়ে বসে আছেন তাকবীরের ধ্বনিটা দেন না রে তাকবীর একটা মানুষের যদি জবান বন্ধ থাকে আল্লাহ তুমি দেখতে পাচ্ছ তোমার নাম নিতে বলেছি তুমি দেখতে পাচ্ছ আল্লাহ তুমি কবুলিয়াতের দরজা দিবে যে তোমার নাম নিবে তুমি দেখতে পাচ্ছ একটা মানুষের জবান বন্ধ না থাকে চিৎকার দিয়ে বলেন না রে তাকবীর সিলসিলায়ে ফুরফুরা শরীফ সেলসেলাই ফুরফুরা শেরি মসলা কে মোজা জামা মসলা কে মোজা দে দে জামা হেজবুল্লাহ না রে দেখবে মহান ই সালে শাব মাহফিন তাই ইউমুজ জামান গদ্দিন পীর আলা হাজদার বড় হুজুর পীর কেমন আমতুল্লাহ আলাইকে শরণ শাবা ওয়াজ মাহফিল অ ই সালে শাবা না রেই দেখবে নবির উপরে দরুদ পড়ছে আল্লাহ অর্ডার করেছে খালকুম ওয়াল্লাজি নামিন কাবুলিকুম লা আল্লাহকুম ঠে ঠেকুন আল্লাহ ইবাদত করার অর্ডার করেছে নিজে ইবাদত কর আল্লাহ ইবাদত করার অর্ডার করেছে কিন্তু নিজে ইবাদত করে না নামাজ আল্লাহ পড়ার অর্ডার দিয়েছে আপই মুসলাহ নিজে নামাজ পড়ে না আল্লাহ রোজা রাখার অর্ডার দিয়েছে কুতিবা আলাইহি কুমুস্ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ أَكْتَمَسَ লিপিবদ্ধ করা হলো তোমাদের জন্য লিখে দেওয়া হলো ক্যামা কুতি বা যেমন পূর্ববর্তী নবী পূর্ববর্তীদের জন্য লিপিবদ্ধ করা হয়েছিল আল্লাহ নিজে রোজা রাখেন না নিজে জাকাত দেন না নিজে হস করেন না কিন্তু আল্লাহ দুটো জিনিস করে যে দুটো জিনিস রপ করে সে দুটো জিনিস আপনারা করেন জোরে বলেন যে দুটো জিনিস খোদা করছে সে দুটো জিনিস আপনারা করছেন শুনবেন কোরান কোনো ছোটি কেতাবের গল্প নাই আল্লা বলছে ইন আল্লাহ হামালা ইকতা ইউসল্লু না আল আমি আল্লাহ আমার রসুলের উপরে দরুদ করি জোরে বলে আপনারা কি করছেন আর আমার আল্লাহ বলছে আমি অলিদেরকে মোহাব্মত করি জোরে বলে আপনারা কি করছেন আল্লাহ যে দুটো কাজ করে আপনারাও সেই দুটো কাজ করেন জোরে বলবেন না সুহ রব যে ইউসল্লুন রব যে সালাদ তা মুস্তাফার উপরে পাঠ করে রব যে সালাদ তা মুস্তাফার উপরে বলে আপনার সালাদ আর রবের সালাতের মধ্যে পার্থক্য আছে আপনি আমি রসুলের উপরে দরুদ পাঠ করি আমার আল্লাহ আমার রসুলের উপরে দরুদ পাঠ করে দুটো পার্থক্য আছে কি পার্থক্য তাহজিবুল লুগা খুলে দেখেন লিসানুল আরব খুলে দেখেন আসিহাক খুলে দেখেন তাজুল উরু স্কুলে দেখেন এগুলো আরবি লুগাতের কেতাব ডিকশনারির কেতাব পরিষ্কার অক্ষরে লেখা আছে এবং বিভিন্ন কওলের ভাষার মধ্যে এসেছে আলা ও তাজিমহি ও সনা উল ইন্দল মালাইকা মুস্তাফার উপরে রব্জে দুরূরটা পাঠ করে সেটা অন্য কিছু নয় সেটা আমার রসুলের মান ইজত সম্মান সামনে বর্ণনা করার জন্য আমার আল্লাহ দরুদ পাঠ করে জুড়ে বলে দারুদ পড়নে সে উজরত মিলতে আর সালাম পড়নে সে কুরবত মিলতে দারুদ আর সালাম থাকা ফার্ক হয় উজরত আরবত মে থা ফর্ক হয় দারুদ একবার পড়বেন দশটা নেকি আপনি পাবেন দারুদ একবার পড়বেন দশটা মার্তাবা আপনি পাবেন দারুদ একবার পড়বেন দশটা গোনা আল্লাহ মাফ করে দেবে এটা আপনার উজরত এটা আপনার পারিশ্রমিক আর সালাম আপনি একবার পড়বেন মুস্তাফার জবাবটা পাবেন জোরে বলে চিৎকার দিয়ে বলবেন না সে নবীর উপরে দরুদ পড়ছেন একটু দিলটা নাড়িয়ে হরকত দিয়ে পড়েন দেখতে পাবেন হুজুর আপনার দরুদে সালামের উত্তরটা দিচ্ছে শুনতে পাবেন দেখতেও পাবেন জোরে বলে তো মহাব্বতের সাথে পড়েন আল্লাহ ਦੀਦਾਰ ਮੁਸਤਾਫਾ ਕਜੋ ਹਕਦਾਰ ਹੋ ਗਏ ਦੀਦਾਰ ਮੁਸਤਾਫਾ ਕਜੋ حقداروں ہو گئی گے دیدار موسط کا جو حقدار ہو گئی گے دیدار موستا کا جو حق داروں کو گئے دار گے وہ لوگ کاغ نعت میں سردار ہو گئے او لوگ کاغ نعت میں سردار ہو گئے بو بکر عمر ہے دروگو عثمان دے گے بو بکر بکر عمر ہے درو و عثمان دیکنگے گی بو بکر عمر ہے درو عثمان دیکھیں گے گے محتاج دس تو چار ہو گئے تو میرے چار ہو گئے نات میں سردار ہو گئے مستفا حقدار حق ہو گئے آواز نبی جو میدان بدر میں آواز دی گئی نبی جو میدان بدر میں آواز دی گئی نبی نو میں دان بدر میں سب یار جان دینے کو تیار ہو گئے سب یار جان دینے کو تیار ہو گئے او لوگ کائنات میں سردار ہو گئے دیدار مصطفیٰ کا جو حق دار ہو گئے جب بھی کسی نے گوھر کیا ہے رسول پر جب بھی کسی نے گے گوڑ کی آگا خیر رسول پر جب میں کسی نے گے گور کی آگا رسول پر اصحاب پاک بیچ میں دیوار ہو گئے اصحاب پاک بیچ میں دیوار ہو گئے او لوگ کائنات میں سردار ہو گئے دیدار مستفی کا جو حق دار ہو گئے اللہم صلی اللہ پیتی بھی ربو کہ ہمار رسول کے جارہ دیکھے چھے ایک اکٹا نیتا ایک اکٹا سرداد توی لیوے چھے ابو بکر دیکھے چھے سیدنا ابو بکر توی لیوے چھے عمر دیکھے چھے সৈয়দেরা ওমর তৈরি হয়ে গেছে উসমান দেখেছে সৈয়দে না ওসমান তৈরি হয়ে গেছে আলী দেখেছে সৈয়দেনা আলী হয়ে গেছে দুনিয়াতে হায়াতে থাকা অবস্থায় হুজুরকে যারা দেখেছে তারাও নেতা স্বপ্নতে যারা দেখেছে তারাও নেতা ছুড়ে বলেন না। হা হাজামাইন উদ্দিন চিশতি দেখেছে স্বপ্নতে পৃথিবীর মানুষ তাকে হিন্দের বাদশা বলে এখনও পর্যন্ত স্বীকৃতি দিয়েছে কথা ঠিক নাও পাক কবুল করেন সকলে বলেন সংক্ষেপ আলোচনা খুবই মূল্যবান দু একটা পয়েন্টের উপর আলোচনা করে আপনাদের খেতমাত্র বিদায় নেব পাক যদি চান আপনারা অনেক কষ্ট করে আছেন দীর্ঘক্ষণ ধরে বসে আছেন দীর্ঘ সময় বিভিন্ন ওলামা একরাম হাজর বিশেষ করে আমার মুরব্বীদের সকলে আমার মুরব্বী যারা আমার পূর্বে ওয়াজ করেছে আমার ওয়ালেদ সাহেবের হুজুরের আলোচনা শুনেছেন আমার মুরব্বী আমার মেজান হুজুর পীরকে আলোচনা শুনেছেন আমার বড় ভাই তারও আলোচনা শুনেছেন আরও দুজন ভাই এসেছিলেন তাদেরও আলোচনা শুনেছেন গুনাগার এসেছি আপনাদের কাছে ভালোবাসেন আপনারা সকাল থেকে একটাই প্রশ্নের উত্তর হুজুর ভাইজান আপনি কখন উঠবেন তো ভালোবাসার তাগিদে আপনাদের কাছে এসেছি আল্লাহ আনিয়েছে সংক্ষেপ কথা বলবো নাজামের চারটে আয়াতের একটু ব্যাখ্যা দেব আপনাদের বিদায় সুরাত নাজম কোরআন শরীফ পরিষ্কার অক্ষরে পাক জানিয়ে দিচ্ছেন তিপ্পান্ন নম্বর সোরা বাষট্টিটা আয়াত আছে তিনটে রুকু তিনশোটি বাক্য আছে চোদ্দ হাজার চোদ্দোশো পাঁচটি অক্ষর আছে সুরাত নাজাম কোরআন শরীফের তিপ্পান্ন নম্বর সোরার মধ্যে আমার আল্লাহ বা পরিষ্কার জানিয়ে দিচ্ছে আনাজিম ইজা হাওয়া মা দল্লাহ স হেবুকুম ওয়া বাবা ওয়ামে ইয়েন্তেকু আনিলা হাওয়া ইনহুয়া ইল্লাহ ওয়াহিউ ইউ হা এই নজম শব্দটার উপরে কিছু কথা বলবো আপনাদেরকে সর্বপ্রথম স্বাভাবিকভাবে আমরা তফসিরে জালালাইন খুলি তফসিরে মারেফুল কোরআন খুলি তফসিরে কুর্তুবি খুলি আরও অন্যান্য আনুষাঙ্গিক তফসিরের কেতাবের মধ্যে যেটুকু আমরা পাই এই নাজাম শব্দের অর্থ দ্বারাই পরিষ্কার হয়ে যায় নাজাম বলতে তারকাকে বোঝানো হয়েছে কেউ কেউ বলছেন সুরাইয়া তারকা জালালাইনের এবারতের মধ্যে এসছে সুরাইয়া তারকাকে নাজাম বলা হয়েছে পরিষ্কার অক্ষরে সৈয়দানা জাফর সাদেক রাহ আনহু এ হাদিসটাকে রিবায়ত করেছে ইমাম কুর্তুবি তার তফসিরের রেওয়ায়তের মধ্যে লিখেছেন ইমাম বাগবি ইমাম আলুসি কাজী সানাউল্লাহ পানিপতি এ হাদিসটাকে রেওয়ায়ত করেছেন তাদের তফসিরের কেতাবের মধ্যে আর এই শব্দটার অনেক ব্যাখ্যা আছে অনেক অর্থ আছে তার মধ্যে একটা অর্থের দ্বারাই পরিষ্কার সেটা তাফসিরে জালালাইনের মধ্যে এসছে পরিষ্কার অক্ষরে জালাল উদ্দিন সৈয়ুতি রহমাতুল্লাহ আলাইহে তিনশো চুয়ান্ন নম্বর পৃষ্ঠার মধ্যে বলেছেন আর নাজম এই নাজম শব্দ দ্বারাই আমার রাসুলকে বোঝানো হয়েছে জোরে বলেন না সোহা জোরে বলবেন না হাজরত জাফর সাদেক রদি আল্লাহ আমার রসুল সাবা এবং ইমাম আলুসি কাজী সানাউল্লাহ পানিপত্তি ইমাম বগবি বিভিন্ন রেওয়ায়তের মধ্যে এনেছেন এই কথাটাকে এবং লুগাতের কেতাবগুলো খুলে দেখেন এই নাজাম এই শব্দটাকে চারটে অর্থ আছে নাজম শব্দর একটা অর্থ হচ্ছে আসল মূল অরিজিনাল নাজম শব্দর আর একটা অর্থ আছে ঘাস নাজম শব্দের আর একটা অর্থ আছে যেখান থেকে সমুদ্রটা সৃষ্টি হয় সেই জায়গাটা আর নাজাম শব্দের আর একটা অর্থ হচ্ছে পরিষ্কার অক্ষরে বিভিন্ন মহাদ্দেশিন এক আমরা লিখছেন শাক সবজির বাগানকে বোঝানো হয়েছে এখন নাজাম শব্দটা যদি আপনি আসাল নেন মূল নেন আমার রসুলকে যদি বোঝানো হয় নাজাম এর অর্থ যদি আসালি ধরেন পরিষ্কার আপনি লক্ষ্য করতে পারবেন নাজাম শব্দের আসালের অর্থটা রাসুলের দিকে যদি ইন্ডিকেট করা হয় আসাল সরকারে কায়নাত তামাম বিশ্বের মূল আপতাবে তরিকাত তাম বিশ্বের অরিজিনাল খতমের নবুয়াত তামাম বিশ্বের শুরুয়াত মদিন আব্দুলাল তামাম বিশ্বের সমস্ত কিছু হুজুরে পাক সাল্লি ওয়াসাল্লাম যেমন হাদিসের ভাষা এসেছে হাজল হাদিস লা নজমা লঘু এই হাদিসের কোনো সাদাত নাই এর হাদিসের কোনো মূল নাই নাজাম শব্দের অর্থ যদি আপনি ঘাস নেন ঘাস পরিষ্কার অক্ষরে বুঝতে পারবেন আপনি বাড়িতে একটা চারা লাগাবেন বাড়িতে একটা চারা লাগাবেন পেয়ারা গাছের একটাই চারা থেকে একটা কলমই দাঁড়াবে একটা চারা লাগাবেন আজির গাছের কাঁটাল গাছের পেঁপে গাছের আম গাছের একটা কলম থেকে একটা বেরোবে আর একটা জায়গায় আপনি একটু ঘাস লাগাবেন গোটা জায়গাটায় ছ মাসের মধ্যে গোটা বাড়িটা জঙ্গলটাকে তিনটে জোন দিয়ে সাফ করতে হবে যদি নাজাম শব্দের অর্থ ঘাস নেন মক্কাতুল মুায় ওয়াদানিয়াতের বীজটা আমার মুস্তাফা রোপণ করেছে মক্কাতুল মোকার্রামায় রিসালাতের বীজটা আমার রসুল রোপণ করেছে মদিনাতুল মুনাব্বারায় আওয়াহদানিয়াতের বীজটাকে আরব কান্ট্রিতে আমার রসুল রোপণ করেছে সেই রোপণকৃত বীজটা গোটা বিশ্বে ছড়িয়ে গিয়েছে এর অর্থ যদি আপনি সমুদ্রের উপকূলীয় স্টার্টিং পয়েন্ট নেন ইফতেদা নেন শুরুয়াত নেন সি বিচ নেন নাজাম শব্দের অর্থটা যদি সমুদ্রের স্টার্টিং পয়েন্টটা নেন শুরুয়াতটা নেন দীঘার সি বিচটা নেন গোয়ার সি বিচটা নেন পুরীর সি বিচটা নেন স্টার্টিং পয়েন্ট এর অর্থ যদি নাজামের এটা হয় লোকাত খুলে দেখেন পরিষ্কার অক্ষরে বুঝতে পারবেন আপনি সমুদ্রের স্টার্টিং পয়েন্টটা সম্পর্কে জানেন এটা দীঘা এটা আপনি সমুদ্রের স্টার্টিং পয়েন্টটা জানেন এটা এটা বিচ আপনি সমুদ্রের স্টার্টিং পয়েন্টটা জানেন এটা এটা গোয়া কিন্তু এর শেষটা দেখতে পাবেন না এর শেষের কেনারা খুঁজে পাবেন না মুস্তাফার ওয়াদানিয়াতে দাবাতের স্টার্টিং পয়েন্টটা জানেন মাকাতুল মুকরমা মুস্তাফার ওয়াদানিয়াতে দাবাতের স্টার্টিং পয়েন্টটা জানেন মক্কা মক্কা শরীফ মদিনা শরীফ কাবা 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 শরীফ কিন্তু এর শেষ কোনো জায়গায় খুঁজে পাবেন না নবী আমেরিকায় যায়নি নবী লন্ডনে যায়নি নবী আপনার স্কটল্যান্ডে যায়নি প্যারিসে যায়নি জাপানে যায়নি মক্কাতুল রূপ মুকার্রমায় রোপণ করে দিয়েছে স্টার্টিং পয়েন্টটা দিয়ে দিয়েছে পৃথিবীর এমন কোন জায়গা নেই বলেন মেন টাইম একটা পরিসংখ্যান দিচ্ছে লন্ডনের বুকে মেন টাইম একটা পরিসংখ্যান দিয়েছে জিএমটি মূল মধ্যরেখা দাগিমা রেখার ব্যাপার আছে এখান থেকে সৌদি আরবের টাইমের ডিফারেন্স হচ্ছে সর্বপ্রথম মালয়েশিয়ার বুকে কিভাবে ঘুরছে ইসলাম দেখেন একটু বুঝিয়ে দিচ্ছি সমুদ্রের মতন কোথায় ওলিতে গলিতে ঢুকে গেছে একটু বুঝিয়ে দিচ্ছি ইসলামের দাওয়াত। এম বলছে গ্রিনিচ মেন টাইম বলছে ওয়ার্ল্ড ক্লক বলছে আন্নিক গতি বার্ষিক গতির ফলে যে টাইমিং চেঞ্জিং এর ব্যাপার হয় পরিষ্কার অক্ষরে পাওয়া যাচ্ছে মক্কাতুল মোকাররামা একটু বোঝার চেষ্টা করেন স্টার্টিং পয়েন্ট এখান থেকে বোঝাচ্ছি বিদায় হজে জমিনে রসুল এক লক্ষ পঁচাশি হাজার সাহাবা নিয়ে ফাতে মক্কা করেছে বিদায় হজের জামিনে দাঁড়িয়েছেন সেখান থেকে বোঝাচ্ছি কিভাবে জি এমটি পরিসংখ্যান দিচ্ছে মালয়েশিয়ার বুকে সর্বপ্রথম ফজরের আজানটা হয় ঘন্টা ধরে বিশ্বে হয় যখন ফজরের ওয়াকটা শেষ হয় ঠিক ওই সময় আবার মালয়েশিয়ার বুকে জহরের আজানের ওয়াকটা আরম্ভ হয়ে যায় আবার ঘুরতে থাকে আসারের ওয়াকটা যখন শেষ শুরু হয় আবার ঘুরতে থাকে মাগরীবের ওয়াক্তটা যখন শেষ হয় আবার ঘুরতে তাকে জি পরিভাষায় এসেছে গ্রিনিচ মেন টাইমের পরিভাষায় পাওয়া যাচ্ছে পৃথিবীর বুকে এমন কোন থানা নাই পৃথিবীর বুকে এমন কোন জেলা নাই পৃথিবীর বুকে এমন কোন রাজ্য নাই পৃথিবীর বুকে এমন কোন দেশ নাই পৃথিবীর বুকে এমন কোন কান্ট্রি নাই পৃথিবীর বুকে এমন কোন মহাদেশ নাই যে নবীর শানে মুস্তাফার শানে আজান রাবের উপরে আওয়াজ আল্লাহ একবারে ধ্বনি একটা সেকেন্ডের জন্য বন্ধ আছে তাম বিশ্বে চব্বিশ ঘন্টার মধ্যে কোনো না কোনো জায়গায় আল্লাহর নামটা উচ্চারিত কথা কিছু বুঝতে পারছেন এবার আসেন ব্যাখ্যাটা দিই আন্না কোরআন শরীফে তিপ্পান্ন নম্বর সুরা থেকে চারটে আয়াত বলেছি এর অর্থ যদি রসল আসল হজর মূল জান্নাতের দিকে তাকাবে তো নবী রসিলা কি দিবেন আপনি আপনি শ্বাস নিচ্ছেন রসুলের রসিলা এ তুমি শ্বাস ছাড়ছ নবী রসিলা মুস্তাফা না আসলে তোমার ওটু বন্ধ হয়ে যেত মুস্তাফা না আসলে তোমার সিও টু বন্ধ কার্বন ডাইঅক্সাইড নেওয়া ছাড়া ও টু নেওয়া অক্সিজেন নেওয়া বন্ধ হয়ে যেত মুস্তাফা আসান হুজুরকে অনেক জায়গায় আবার অনেকে মুরুক্ষ বলে একটা কথা বল নিরক্ষর আনএডুকেটেড উড়িয়ে দেয় নাউজুবিল্লা ইচ্ছাকৃত যদি করে ইমান চলে যাবে ইচ্ছাকৃত যদি উপহাস করে ইমান চলে যাবে উম্মুন শব্দের অর্থ শুধু নিরক্ষণ নয় লিটিন বিদ্যা একটা ভয়ঙ্কর একটা বিষয় আছে শব্দ আরবিতে মাকেও বোঝানো হয় আরবিতে মাকে কি বলে ম্যা ম্যা করছে যাচ্ছে আরবিতে কি বলে উম্মন শব্দের অর্থ আসল মূল তাই কোরআন শরীফকে উম্মুল কেতাব সমস্ত কেতাবের মূল কোরআন শরীফকে সুরা ফাতে বলা হয় উম্মুল উম্মুল কোরআন সমস্ত কোরআনের মূল আর মক্কাতুল মোকারকে বলা হয় উম্মুল কোরআন সমস্ত জমিনের মূল সব যখন পানি ছিল মক্কা জিয়েছিল মক্কা সর্বপ্রথম স্পষ্ট হয়েছিল তাই মক্কাকে উম্মুল কোরআ বলা হয়েছে মক্কাতুল মুকার রামাকে সমস্ত জামিনের মা বলা হয়েছে আসাল বলা হয়েছে মূল বলা হয়েছে শোনেন আপনাদের পীরের আউলাদ বলে যাচ্ছি কোরআন শরীফ লাউকে মাহফুজে আছে উম্মুল কেতাব সমস্ত সাইফাদের মূল সমস্ত কেতাবের মূল তাই কোরআন শরীফকে উম্মুল কেতাব বলা হয়েছে যেমন সুরা ফাতেয়াকে কোরআন শরীফের উম্মুল কোরআন বলা হয়েছে সমস্ত কোরআনের মূল সুরা ফাতেহা তাই কোরআন শরীফের সুরা ফাতেহাকে উম্মুল কোরআন বলা হয়েছে যেমনভাবে সুরা আকে উম্মুল কোরআন বলা হয়েছে যেমনভাবে সুরা আকে কোরআন শরীফের মূল বলে উম্মুল কোরআন বলা হয়েছে যেমনভাবে গোটা কেতাবগুলোর মূল কোরআন শরীফ তাই কোরআন শরীফকে উম্মুল কেতাব বলা হয়েছে গোটা জমিনের আসল মূল মক্কাতুল মুকাররমা যেমন উম্মুল কোরআ বলা হয়েছে তাই গোটা নবীদের নয় তাম বিশ্বের মূল সরকারে কায়নার তাই আমার রসুলকে উম্মুল নবী বলা হয়েছে পৃথিবীর বুকে একটা নাম সবথেকে মোতাবরাক নাম সে নামটার নাম হচ্ছে মোহাম্মদ জুড়ে বলি তাই নজম শব্দর দ্বারা আমার রসুলকে বোঝানো হয়েছে এ বোঝাতে জামানে পাগো এ পা আল্লাহরিদের জন্য যান দেনেওয়ালা মানুষগুলো কেতাবটা খুলে দেখেন পরিষ্কার করে লেখা আছে কাল কেয়ামাতের ময়দানে কাল হাশের ময়দানে তাম বিশ্বটা যখন তাবা হয়ে যাবে শেষ হয়ে যাবে বিশ্বটা যখন তাবা হয়ে যাবে ইজাজিল জিলাতিল দু জিলজা লাগা যেদিন জমিনটা কেঁপে উঠবে হুরে কে আমিন যেদিন কেয়ামতটা সংগঠিত হবে ও আখরাজাতিল তিল আরো দু লাগা এই জমিনটা

আহতাবের তারিকা নামটা ধরে যখন ডাকা হবে মদিনাত দুলালের নামটা ধরে যখন ডাকা হবে ইমামুল সালিনের নামটা ধরে যখন ডাকা হবে হুজুরের নামের নাম পৃথিবীর বুকে যত মানুষ থাকবে প্রত্যেকটা মানুষ উঠে যাবে হুজুরের সাথে আগিয়া গিয়ে যাবে হুজুরের সাথে আগিয়া গিয়ে যাবে ফারিস্তারা বলবে আপনাদেরকে ডাকা হয়নি গে মোহাম্মদ রসুল্লাহকে ডাকা হয়েছে গে আপনাদেরকে ডাকা হয়নি গে খাতামান্নকে ডাকা হয়েছে গে আপনাদেরকে ডাকা হয়নি গে মদিনাদুল আলকে ডাকা হয়েছে গে আপনারা চলে যান আপনাদেরকে ডাকে নে আল্লাহ আমার আল্লাহ পাক বলবে ফারিস্তা আসতে দে যখন আসতে আসতে দেখ আমার রসুলের নামে যখন তাদের নাম আমার রসুলের নামের সাথে তাদের নামে যখন সম্পর্ক হয়ে গেছে আমি রসুলকে ডেকেছি তারাও যেমন উঠে গিয়েছে গে আমি আল্লাহ আমার রসুলের নামের সাথে নামটা থাকার কারণে আমি আল্লাহ তাদেরকেও জান্নাতি রসুলের সাথে আমি আল্লাহ করে দিলাম কোন রসুলকে নাজাম বলা হচ্ছে কোন রাসূলের দিকে ইশারা করা হচ্ছে আয়াতটা একটু চিন্তা করেন কিতাবটা খুলে দেখেন কালকে আমাদের ময়দানে নামাজ হবে না না নামাজ হবে না কালকে আমাদের ময়দানে সেজদা হবে না না সেজদা হবে না কালকে আমাদের ময়দানে রুকু হবে না না রুকু হবে না কিতাবটা খুলে দেখেন কালকে আমাদের ময়দানে আমার আল্লাহ বলবে যে বেলাল আজানটা দে এই বেলাল তুই আজানটা দে গে বেলাল আজানটা দিবে একটাই কারণ আমার রসুলের নাম ওই আজানের মধ্যে আছে পৃথিবীর প্রত্যেকটা মানুষকে আল্লাহ জানাবে গে মোহাম্মদুর রসুল উল্লাহ মোহাম্মদ সাহেসাল্লাম হচ্ছে আমার রসুল জোরে বলবেন না কোন রসুলের নামটা নাজামের সাথে সম্পর্ক চিন্তা করেছেন كن حبيب النقطة কেতাবটা খুলে দেখেন পরিষ্কার করে লেখা আছে আল্লাহ নবী নবী মোহাম্মদ রসুল্লা সাল্লা আলাই আলজাতে আলীর উরুটার উপরে মাথা দিয়ে শুয়ে আছেন এ ঘটনা আপনার সকলে জানেন আলীর নামাজটা কাজা হয়ে গেল আলীর নামাজ আসারে কাজা হয়ে গেছে হুজুরের উরু হুজুর উরুটার উপরে মাথা দিয়ে ঘুমাচ্ছে হুজুর ঘুমিয়ে আছে আলী হুজুরকে নামাজ থেকে ওঠান নেই হুজুর আলীকে আলী উড়ুড়ু করে মাথা দিয়ে আছে হুজুরকে ঘুম থেকে উঠান নে হুজুর ঘুমিয়ে আছে এ ঘটনা আমাদের সকলের জানা আমি ঘটনার দিকে যাচ্ছি না একটু তুলে একটু পয়েন্টের আলোচনা করছি আলীর নামাজটা কাজানো করা হলো না কাজা হয়ে গেল একটু কি মনের মধ্যে প্রশ্ন আসলো না এত বড় সাহাবা নামাজ কাজা হয়েছে দেখতে পাচ্ছে কিতাবটা দেখেন পরিষ্কার অক্ষরে লেখা আছে হজরত আলীর উপর উড়ুর উপরে দিয়ে আমা ঘুমিয়ে আছে হুজুরার মধ্যে চলে গেছে আল্লাহ নবী আল্লাহ রসুল বলে আলী তুমি আসারটা পড়লে না তোমার আসারটা কাজা হয়ে গেল আসারটা তুমি কাজা পড়ে নাও হাজরত আলী বলে হুজুর আমি কাজা আপনার নিজের জন্য করিনি আমি কাজা নিজের জন্য করিনি হুজুর আপনার কাজা হয়েছে এ এ দায়িত্ব দায়িত্ব আমার নয় আপনার আপনি কি করবেন বুঝে নেন ইচ্ছা করে তো নামাজ কাজা করেন উরুপুরে মাথা দিয়ে ঘুমিয়ে আছে নামাজ কাজা হয়ে গেছে হুজুর ইচ্ছা করে হয়নি আপনি ঘুমিয়েছিলেন কাজা হয়ে গেছে আপনার হুন্দর নামাজ করবা ও না নে জামানে পাগলিরা এবা জুজু পি গেলে আল্লাহর ওলিদের জন্য जान देने वाला মানুষগুলো হযরতে আলীর মনের ইচ্ছাটা আমার রসুল বুঝতে পেরে যায় হযরতে আলীর মনের খায়েশটা আমার রসুল বুঝতে পেরে যায় সেজদার মধ্যে করে যায় সেজদার মধ্যে অবস্থায় চলে যায় আল্লাহ নবী আল্লাহর রাসূল সেজদার মধ্যে করে গিয়েছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সেজদার মধ্যে আছে আমার আল্লাহ পাক বলে আপনি সেজদা মধ্যে আপনার সেজদাটা কেন আল্লাহ পাকের দিকে ইশারা করে বলে আল্লাহ আলী তোমার এবং তোমার রসুলের খিদমাতের মধ্যে ছিল হুজুর তো ঘুমিয়েছিল খিদমাত তো রসুলের ছিল কিন্তু কেন বলল আল্লাহ তোমার খিদমাতে ছিল ঘুমিয়েছিল তো আমার মুস্তাফা ঘুমিয়েছিল তো সরকারে কায়নাথ তাহলে কেন না আল্লাহ তোমারও খিদমাতে আলী ছিল গো তাহলে মুস্তাফার খিদমাত মানে আল্লাহর খিদমাত বলে মুস্তাফার নাম মানে আল্লাহর নাম ধরে বলে মুস্তাফার জিকির মানে আল্লাহর জিকির মুস্তাফার সান্নি কথা মানে আল্লাহর সান্নি কথা حضرت علی سجدان مدح حضرت رسول صلی اللہ علیہ وسلم سزدار مدد اللہ تمہارا علی اللہ علی تمارو چیلو আমারও খিদমাতের মধ্যে ছিল তোমারও খিদমাতে ছিল আমারও খিদমাতে ছিল পাকের দিকে ইশারা করে আল্লাহ পাকের দিকে বলতে থাকে আল্লাহ আপনি নামাজের ব্যবস্থা করে দেন ওইদিকে সূর্য বলে ওইদিকে সূর্য দিকে লক্ষ্য করে সূর্য বলতে থাকে সূর্য দিকে ইশারা করে সূর্য বলতে থাকে আল্লাহ প্রত্যেকটা দিন তো তোমাকে শেষদা দিই এদিকে আমার শেষদা পড়ে আছে এদিকে আমি শেষ যাব আর ওদিকে তোমার নবী শেষদার মধ্যে সেজদাতে পড়ে আছে কোন সেজদাটা কবুল হবে আল্লাহ পাক জানিয়ে দেয় আমার রসুলের সেজদাটাকে অগ্রাধিকার দাও সেজদা তো এ সারা জীবন হবে এ সেজদা তো সারা জীবন থাকবে সারাটা জীবন তুমি দিবে প্রত্যেকটা দিন তুমি সেজদাটা দিবে কিন্তু মুস্তাফার সেজদা মুস্তাফা তোমাকে ডাকছে যা মুস্তাফা সারা দেয়াতে মুস্তাফার আওয়াজে তুমি নিজেকে সারা দিয়ে আলীর জন্য নামাজের ব্যবস্থা

কোন রসুলের নাজামের কথা বলা হয়েছে কোন নবী মোহাম্মদ রসুল্লাহ নাজামের কথা বলা হয়েছে কেতাবটা খুলে দেখেন পরিষ্কার লেখা আছে কাল আমাদের ময়দানে কাল আসরের ময়দানে একইভাবে আল্লাহ পাকে দরবারে আল্লাহ নবী আল্লাহ রসুল দোয়া চাইতে থাকবে আল্লাহ তুমি প্রত্যেকটা নবীদেরকে একটা করে গে স্পেশাল দোয়া দিয়েছিলে প্রত্যেকটা রসুলদেরকে একটা করে স্পেশাল দোয়া দিয়েছিলে আদামকে দিয়েছিলে আদাম দোয়া চেয়ে নিয়েছে নুককে দিয়েছিল নুক চেয়ে নিয়েছে ইয়াকুবকে দিয়েছিল ইয়াকুবও দোয়া চেয়ে নিয়েছে উজায়েরকে দিয়েছিল উজায়েরও দোয়া চেয়ে নিয়েছে ইব্রাহিমকে দিয়েছিল ইব্রাহিমও দোয়া চেয়ে নিয়েছে ইসমাইলকে দিয়েছিল ইসমাইলও দোয়া চেয়ে নিয়েছে এক লাখ চব্বিশ হাজার পেগম্বার দু লাখ চব্বিশ হাজার পেগম্বারদের মধ্যে প্রত্যেকটা নবীদেরকে প্রত্যেকটা রাসূলদেরকে তুমি আল্লাহ একটা স্পেশাল কোটা দিয়েছিলে একটা জন্য দোয়া চাওয়ার জন্য একটা তুমি দোয়া দিয়েছিলে সেই দোয়াটা চাওয়ার সঙ্গে সঙ্গে দিয়েছ আল্লাহ সেই দোয়াটা আমি চাইনি এখনো জমা করে রেখে দিয়েছিলাম এখনো জমা করে রেখে দিয়েছি আজকে চাইবো আল্লাহ আমি একা জান্নাতি হতে চাই না একা জান্নাতের মধ্যে যেতে চাই না আমার গুণাগার উম্মা তুম্মাথিদেরকে সঙ্গী করে আমি রসুল জান্নাতি কি হতে চা একা জান্নাতে যাব না সেই নবীর জন্য আওয়াজ নেই হ্যাঁ কোথায় ঘুরছো সাবান্য একটা এন ভয়ে বি অফিসে লাইন দিলে এ মুসলমানের বাচ্চা তো তো খোদার ভয়ে মসজিদের আইন দি আদার ছিল কথা বলেন কোন মুক্তা নিয়ে নবীর সামনে দাঁড়াবো এটাতে একটু বেরেনে আনা দরকার ছিল কোন চেহারাটা নিয়ে সরকারে হাতের সামনে দাঁড়াবো জেনাবি এতটা দোয়া চাইলো সারাটা জীবন রসুল বললেন পায়ের গাঁটের উপরে পোশাকটা পর পড়তে পারলো না কোথায় আমেরিকায় রিসার্চ করেছে গাঁটের উপরে একটা হরমোন আছে সেক্সুয়াল দুর্বল হয়ে যাবে সেটা যদি ঢাকা থাকে ভিটামিন ডি না পায় মাথা খারাপ হয়ে গেছে ব্রেন শর্ট হয়ে যাওয়ার খাপ এতদিন পায়ের গাঁটের তলা করে ঝাঁটা করে ঘুরছিল যেই শুনেছে গাঁটের উপরে একটা হরমোন আছে সে হরমোনটা যদি ভিটামিন ডি না পায় সেক্সুয়াল দুর্বল হয়ে যাবে বউ আর ঘর থাকবে না মাথা খারাপ হয়ে গেছে এখন ন্যারো প্যান্ট বেরিয়ে গেছে তলা দিয়ে সরু করে দিয়েছে এ কথা বলেন কথা ঠিক বলছি সেদিন একটা পরিসংখ্যান দেখছিলাম ভারতীয় ক্রিকেট টিম ইংল্যান্ডে স্কোয়াডে গিয়েছিল ইংল্যান্ডে বিশ্বকাপ যে খেলতে গিয়েছিল স্কোয়াড একটা ঘোষণা করেছিল এই ভারতীয় ক্রিকেটার টিমের মধ্যে ষোলো জন স্কোয়াডে ছিল ষোলো জন স্কোয়াডের মধ্যে থেকে ষোলো জন প্লেয়ারের মধ্যে থেকে ১৪ জনের মুখে দাঁড়িয়ে ছিল একজন মহা তারকা বলছে আজকে ষোলোটা ষোলোটা ক্রিকেটারের মধ্যে চোদ্দটার মুখে দাঁড়ি কেন ও হাম পিয়ে তো আবে আমার তু পিয়ে তো সারাব এই কথা বলে আমি খেলে জমজম খেচ্ছি আর তুমি খেলে সারা রাস্তায় দাঁড়ি দিয়ে ঘুরলে বলে চাচা বলতো না কথা বলে না কেন ছেড়ে দিই নাকি অসুবিধা হচ্ছে ছেড়ে দেবো নেবে যায় দোয়া নেওয়া হয়ে গেছে দুটো সালাম দেবো একবার সালাম দেবো উত্তর দিবেন দোয়া নেওয়া হয়ে যাবে ওয়াজ করতে হবে না কথা কিছু বুঝতে পেরেছেন আমি প্রথমেই বলেছি যে দরবার দোয়া চাওয়ার দরবার এ দরবার দোয়া নেওয়ার দরবার যারা নিতে পেরেছে মাকাম তৈরি হয়ে গেছে যারা নিতে পেরেছে খোদার কসম করে বলছি এক একটা মাকাম তৈরি হয়ে গেছে তাদের পিছনে হাজার হাজার মানুষ দৌড়াচ্ছে জোরে বলে খোদার কসম করে বলছি মাথায় টুপি দিয়ে আপনাদের সামনে আপনাদের পীরের আওলাদ মাঝে মাঝে আমি নিজেকে নিজে প্রশ্ন করি নিজেকে নিজে প্রশ্ন করি উত্তর খুঁজে পাই না নিজেকে নিজে জিজ্ঞাসা করি উত্তর খুঁজে পাই না কিন্তু একটা জায়গায় এসে উত্তর খুঁজে পাই এ তুই দাঁড়িয়ে আছিস কোনো এলেমের জোরে নয় তুই দাঁড়িয়ে আছিস কোনো লোক বলের নয় তুই দাঁড়িয়ে আছিস কোন ক্ষমতার জোরে নয় তুই দাঁড়িয়ে আছিস তুই দুয়ার জোরে আমার উত্তর শেষ কথা আমি খুঁজে পাই জোরে বলে আলোচনা বোঝার চেষ্টা করে আলোচনা নেবার চেষ্টা করে। কোথায় যাচ্ছে আজকে সমাজ বা কবুল করেন সকলে বলেন আমিন জোরে বলা যাবে আমিন চিৎকার দিয়ে বলা যাবে আমি আতঙ্ক একটা সংখ্যালঘু সংখ্যালঘু সংখ্যাল একই হয়েছে রে কীসের সংখ্যালঘু উত্তর দে আমাকে সংখ্যালঘু সংখ্যালঘু একটা আতঙ্ক কয়ে কি হয়েছে কীসের সংখ্যালঘু তুই কবে সংখ্যা গুরু ছিলিস বল তোমায় কথা তুই কবে সংখ্যা গুরু ছিলিস বল বতরেরও তো সংখ্যালঘু ছিলিস ওহুদেও তো সংখ্যালঘু ছিলিস খান্দাকেও তো সংখ্যালঘু ছিলিস কারবালা তো সংখ্যালঘু ছিলিস তো বুকটা ভেঙে যাওয়ার কি আছে ওই সংখ্যালঘু অবস্থায় যদি ইমানদারে জয় হতে পারে যেখানে সংখ্যালঘু থাকি না কেন হকের উপরে থাকলে তার সাথে ইনশাল্লাহ জয়ের ছায়া থাকবেই থাকবেই থাকবে জোরে বলে চিৎকার দিয়ে বলে যে আলোচনা করছিলাম নবীর সুন্দর থেকে দূরে চলে এসেছি সব থেকে বড় মাইনাস পয়েন্ট হয়ে গেছে জীবনে রসুলের আদর্শটা নেন মানসল্লা সল্লাহতেন ওস্তাক আল্লাহ কিবলেতন ওয়াক আলা জবি হেতন ওয়াক আলা জবি হেতন ফজাহ আলিকাল মুসলিমুন আল্লাহ জি জিম্মাতুল্লাহ ওয়া জিম্মাতে রসুল ই ওয়ালা তুকফিরুল্লাহ ফি জিম্মা তি নবীর আদর্শটা নেন জীবনের جنس بدلے جا شری نسبت محمدی سے فنا ہو جانے کا نام بکا ہے, ہے مستحضور کے عمل میں فنا ہو جانے کا نام ایمان حضور کے عادب میں فنا ہو جانے کا نام ایمان ہے حضور کے عمل میں فنا ہو جانے کا نام اسلام ہے چھڑے بولے ایمان نہ علم کا نام ہے ایمان نہ علم کا نام ہے نہ عمل کا نام ہے ایمان سری مصطفیٰ کا محمد محبت کا نام ہے شیبہ بولے تریت توریت تیری کرے الرسول فخصور

দে জামানে পাগলেরা এ বাছো সবি কেমলা পাগলেরা আল্লাহর ওলিদের জন্য জান দেনেওয়ালা মানুষগুলো কিতাবটা খুলে দেখেন পরিষ্কার করে লেখা আছে আল্লাহ নবী আল্লাহ রসুল বুখারি শরীফটা খুলে দেখেন ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি রিওয়ায়াত করছে নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাক্কা জমিনের মধ্যে আল্লাহ নবী আল্লাহ রসুল বিদায় হজের জমিনটা নিয়ে আছে সাবেক রাম দিকে লক্ষ্য করে বলে এসা বারো এম আসা বারা সাবারা আজকে কোন দিনে আমাকে বলো আয়ো হাজ আজকে কোন দিন একটু আমাকে বলো কোন দিনটাই তোমরা দাঁড়িয়ে আছে একটু আমাকে বলো সাহেবরা বলে ইয়া রসুল আল্লাহ গে ইয়া হাবিব আল্লাহ আল্লাহ আর রসুল আলাম আল্লাহ এবং তার রসুল সম্পর্কে ভালো জানে নবী মোহাম্মদ রসুল্লাহ দ্বিতীয়বার প্রশ্ন করে আজকে কোন মাস একটু আমাকে বলো আজকে কোন মাসটাই তোমরা দাঁড়িয়ে আছো একটু আমাকে বলো সাহেবরা বলে আল্লাহ আর রসুল আল্লাহ এবং তার রসুলি সম্পর্কে ভালো জানে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহাল্লাম তৃতীয়বার প্রশ্ন করে হাজা এটা কোন শহরে একটু আমাকে বলো কোন শহরটাই তোমরা দাঁড়িয়ে আছো একটু আমাকে বলো সাহেকরা হুজুরা বলে ইয়া রসুল আল্লাহকে ইয়া হাবিম আল্লাহ আল্লাহ রসুল আলাম আল্লাহ এবং তার রসুল সম্পর্কে ভালো জানে কেতাবটা খুলে দেখেন পরিষ্কার কলে লেখা আছে তাব ইন হাজরাতের সামনে যখন সাবেক একথা বলতে থাকে তাব ইন বলে আপনারা কোন দিনটাই দাঁড়িয়েছিলেন এটা তো আপনারা ভালো করে জানতেন যে সেটা ইয়মন নাহার কুরবানির দিন কেন আপনারা বললেন না ওটা কোন দিনে কোন মাসে আপনারা দাঁড়িয়েছিলেন ওটা হাজের মাস ছিল এটা আপনারা জানতেন তারপরেও কেন আপনারা বললেন না ওটা কোন শহর কাবা দেখতে পাচ্ছেন মক্কাতে এসেছেন হাজ করতে দেখতে পাচ্ছেন মক্কা শরীফ সামনে আছে আপনারা দেখার পরেও কেন বললেন না এটা মক্কা শরীফ হুজুর যখন আপনাদেরকে প্রশ্ন করছে সামে কাম হুজুরা বলতে থাকে আল্লাহর নবী নবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই তিনটাই ওই জায়গাটাই দানিয়ে যদি ওই সময় বলে দিত আজকে ইয়াউল নাহার নয় কুরবানির দিন নয় আজকে দিনটা আশুরা ইয়াউল আশুরা ওই দিন থেকে ওই দিনটা আশুরা হয়ে যেত ওই জায়গায় দানিয়ে যদি মুস্তাফা বলে দিত আজকে এই মাসটা আজ মাস নয় এটা মারাম মাস ওই দিন থেকে ওটা মহারাম মাস হয়ে যেত মুস্তাফা ওই বালাদার মধ্যে দাঁড়িয়ে আমার মক্কা শরীফটার মধ্যে দাঁড়িয়ে ওই জায়গায় দানিয়ে যদি হুজুর বলে দিত না এটা মাক্কা নয় না এটা মাক্কা নয় এটা মদিনা ওই দিন থেকে মক্কা থাকতো না ওটাও মদিনাঙা হয়ে যেত ওই জায়গায় দাঁড়িয়ে যদি বলতো না এটা ইয়ামুল নাহান নয় এটা ইয়ামুল আশুরা মুস্তাফার জবান ওটা ইয়ামুল আশুরা হয়ে যেত জিল আজ মাসটায় দাঁড়িয়ে বলতো না এটা জিল আজ নয় এটা মাহরম ওটা ওই দিন থেকে মাররাম হয়ে যেত মাক্কায় দাঁড়িয়ে যদি বলতো না এটা মদিনা ওই দিন থেকে এটা মদিনা হয়ে যেত ইমাম বোখারি বলছে চটি কেতাবের ফেসবুকের পোস্ট পড়ে কওয়াজ করছিলি হল কেতাব বলে দেখ ফতুয়াবাজি নবীর সানে একটু কথা হবে গায় চুলখানি ধরে ওনাতে এ কথা বলে নবীর সানে যদি কথা শুনে কারো বুকের মধ্যে একটু আঁচ কাটে কষ্ট লাগে ব্যথা লাগে খোদার কাসাম করে বলছি ইমান থাকা দুষ্কর হয়ে যাবে কিছু বুঝতে পারছে ইমান থাকা দুষ্কর হয়ে যাবে কেন ইমানের নামই মুস্তাফা ইমানের নাম সরকারে কায়নাত ইমানের নাম হচ্ছে আফতাবে তরিকাত ইমানের নাম হচ্ছে খতমে নবুয়াত ইমানের নাম হচ্ছে মদিন আব্দুল ইমানের নাম হচ্ছে ইমামুল মুরসালিন ইমামের নাম হচ্ছে ইমামুল হুদা ইমামের নাম হচ্ছে ইমামুল কাম্বিয়া ইমানের নাম হচ্ছে হাবিবে লবিবে তাবিব ইমান মুস্তাফা ছাড়া নয় ইমান মুস্তাফাকে নিয়ে ইমান হয়েছে ইমান মানে আমার রসুল লা ইলা ইল্লহম না তুমি মুসলমান নয় আমি বলে যাচ্ছি যা কেতাবদে বস যতক্ষণ না মোহাম্মদ রসুল উল্লাহ যদি না বলো আবার খাতামান নামি কিন যদি না বলো তুমি মুসলমান নয় নবীকে নবী বলে মানার পরেও মনে করো যদি কাদিয়ানি গ্রুপের মধ্যে একটা থাকতে পারে ওই আকিদা যদি হয় তুমি কাফের কথা বলে আমার কথা কিছু বুঝতে পারছেন নবীকে নবী মানলে কিন্তু যদি এটা মনে করো নবীর পরে আবার কিছু আসতে পারে গ্রুপ একটা আছে আল্লাহ পাক সকলকে কবুল করেন সকলে বলেন আমিন এই জোরে বলা যাবে আমি চিৎকার দিয়ে বলা যাবে আমি আদাব তৈরি করেন মুস্তাফার জন্য জীবন দেন শরিয়াত মানেই তো নবী আবার কি আছে যে লাস্ট আয়াতটা যেটা করেছি 4 নাম্বার সূরাতুন নাজম ওখানে আসবো আমি ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা এটাই তো শরীয়ত আর কি ব্যাখ্যা দিবে তোমাকে এ আবার কি ব্যাখ্যা দিবে ওটাই তো শরীয়ত নামাজ শরীয়ত নবী রোজা শরীয়ত নবী সব নবী এসের ব্যাখ্যা না এখানে লাগানো যাবে না ওখানে লাগানো যাবে না না যেখানে লাগানো যাবে না সেটা ইবাদত হবে না যেখানে লাগানো যাবে সেটাই মুস্তাফার এবাদ মুস্তাফার অনুযায়ী এবাদত হবে আল্লাহ কবুল করবে নাবাজে নবী লাগাবে কবুলিয়াতে দরজা পাবে রোজাতে নবী লাগাবে কবুলিয়াতে দরজা পাবে জাকাতে নবী লাগাবে কবুলিয়াতে দরজা পাবে হজে নবী লাগাবে কবুলিয়াতে দরজা পাবে শরিয়াতে যেখানে নবী ফিট করবে মুস্তাফা ফিট করবে সরকারে কায়না ফিট করবে ওটাই শরিয়াত হবে নবী ছাড়া শরিয়াত নয় বুঝতে পারছে নবী মানেই তো সরিয়া আবার কি কেন এসেছে তো ইয়াকুব এসে যেত উজায়ের এসেছে তো নাও আহলে কেতাব নেই ঈসা ইসলাতামকে মান্য বলা মানুষ নেই ডিলেট হয়ে গেছে ফরমাট মেরে দিতে বলেছে আল্লাহ কথা বুঝতে পারছে না ও রিজেক্ট করে দিতে হবে মোহাম্মদ রসুল উল্লাহ চলে এসেছে আহলে কেতাব ওটাও চলবে না আহলে কেতাব সাহিফা মান্য বলা কেতাব মান্য বলা না ওটাও চলবে না মুস্তাফাকে নিতে হবে ছোটে বলেন چیت کا دے بولے কিতাবটা খুলে দেখেন পরিষ্কারও করে লেখা আছে আল্লাহ নবী নবী মোহাম্মদ রসুন উল্লাহর জীবনটাকে একটু খেয়াল করে দেখেন সেই বোঝার চেষ্টা করেন শ্যামেকাম হজুরা কীভাবে নিয়েছেন একটু চিন্তা করেন আল্লাহ নবী নবী মোহাম্মদ রসুল উল্লাহর সাথে শ্যাম একরাম বিভিন্ন সময় বিভিন্ন রকম আলোচনা হতো শ্যাম একরাম হজুরদের সাথেও শ্যামকাম হজুরের বিভিন্ন সময় বিভিন্ন রকম কথাবার্তা হতো আল্লাহ নবী আল্লাহ সাহাবা সিদ্দিকে আকবর আজতে আবু বাকার সিদ্দিকের সাথে আবু বাকারের সন্তানের কথা হচ্ছে আবু বাকারের কলিজার টুকরার কথা হচ্ছে সিদ্দিকে আকবরের দিকে লক্ষ্য করে বলে আবু বাকের দিকে লক্ষ্য করে বলে আপনি বদরের জমিনে ইসলামের পক্ষে আপনি বদরের জমিনে ইসলামের পক্ষে দাঁড়িয়ে কথা বলেছিলেন ইসলামের পক্ষে দাঁড়িয়ে তেলোয়াড়টা ধরেছিলেন সেনিয়াদের পক্ষে দাঁড়িয়ে আপনি তেলোয়ারটা ধরেছিলেন আর আমি বদরের জমিনে সেরিয়ত জাতের বিপক্ষে তলোয়ার না ধরেছিলাম আমি তিনবার আপনাকে পেয়েছিলাম আমি যদি মনে করতাম তিনবার আপনি চান্স পেয়েছিলাম আপনার দর থেকে দাঁত থেকে আলাদা দিতে পারতাম কিন্তু আপনি আমার বাপন আমি করি নাই আমি সরে এসেছি আল্লাহ নবী আল্লাহ রসুল সাবা সন্তানের দিকে তাকিয়ে বলছে শোনো তুমি তিনবার পেয়েছিলে তিনবার সুযোগ পেয়েছিলে কিন্তু সুযোগ কাজে লাগাওনি বাপ বলে আমি আবু আবুবাকা যদি ওই বদলের জমিনে একবার তোমাকে পেয়ে যেতাম সুযোগে যদি আমার এসে যেতাম আমি ধর থেকে তোমার আলাদা করে দিতাম তোমার কালাম করে দিতাম আমি আবু বাকার একটা মিনিটের জন্য একটা সেকেন্ডের জন্য মনে করতাম না তুমি আমার সন্তান কেন মুস্তাফার জন্য আমি কলিজা দিয়ে দিয়েছি কোন আবু বাকার বলছে একটু চিন্তা করেন কোন আবু বাকারের মুখ কথা বের বেরোচ্ছে একটু চিন্তা করেন সিদ্ধিকে একবার রাস্তা দিয়ে যাচ্ছে হিজরাতের সাথে আমার রোসনের হিজরাতের সঙ্গী আমার মুস্তাফার হিজরাতের সঙ্গী আমার কায়েন আবু রাস্তা দিয়ে যাচ্ছে হুজুর সাথে আছে সরকারের কায়েনার সাথে আছে সিদ্দিকে একবার একবার ডান দিক দিয়ে হেঁটে হেঁটে যায় ডান দিক থেকে যেতে যেতে হঠাৎ করে সামনে গিয়ে দাঁড়িয়ে যায় সামনে দিয়ে হুজুরে হেঁটে হেঁটে যায় সামনে দিয়ে যে যেতে যেতে হঠাৎ করে বাম দিকে এসে দাঁড়িয়ে যায় বাম দিকে কিছু সময় হেঁটে যেতে যেতে আবার পিছনের দিকে এসে দাঁড়িয়ে যায় পিছনের দিকে আবার এসে কিছু সময় হেঁটে হেঁটে যায় আল্লাহ নবী জিজ্ঞাসা করে আবু ভাকার তুমি একবার ডান দিকে যাও আবু ভাকার তুমি একবার বাম দিকে যাও একবার সামনে পিছনে যাও ব্যাপারটা কি একটু আমাকে বলো এরকম ছোটাছুটি দৌড়া দৌড়ি করছো কেন সিদ্দিকে একবার বলে হোস আমি একা আবু বাকার আপনার সাথে আছি আমি যখন আপনার ডান দিক দিয়ে আগিয়ে আগিয়ে যাচ্ছি আমি চিন্তা করি আপনার সামনে তো কেউ নাই খুব যদি আপনাকে সামনে দিক থেকে আঘাত করে দেয় আমি আবু বাকার দৌড়ে গিয়ে সামনে দাঁড়িয়ে যাই কিছুটা সময় সামনে দিয়ে হেঁটে হেঁটে যাই আবার চিন্তা করি আপনার বাম দিকটা তো কেউ নাই আপনার বাম দিক থেকে কেউ আপনাকে আঘাত করে দিতে পারে আমি আবু বাকার দৌড়ে যে আপনার বাম দিকে দাঁড়াই বাম দিক সময় হেঁটে হেঁটে যায় আমি আবু বকর চিন্তা করি আপনার পিছনের দিকে কেউ নাই আপনার পিছন দিক থেকে কাফেররা আঘাত করে দিতে পারে আমি আবু বকর পিছনের দিকে দানিয়ে যায় এই সামনে পিছনে ডান বাম করার পিছনে অন্য কোন কারণ নাই হুজুর কুফা দেশের হুজুর কুফা এর আঘাত কি তো বস্তু আমি আবু বকর আমার শরীরটার মধ্যে লাগুক হুজুর আপনার শরীরটা হেফাযত थकू কোন আবু বাকার বলছে একটু চিন্তা করেন কোন সিদ্দিক একবার বলছে একটু চিন্তা করেন কেতাবটা খুলে দেখেন পরিষ্কার লেখা আছে আবু জেগেল আমার শুনে চেহারাটার দিকে তাকিয়ে বলে এই মোহাম্মদ তোমার চেহারাটা এত কালো কেন এত কুসিদ কেন এত ময়লা কেন আল্লাহ নবী আল্লাহ রসুল বলে আবু জেগেল তুমি ঠিক বলেছ আবু বাকার আমার রসুল চেহারাটার দিকে তাকিয়ে দেখতে পারে না হুজুরের চেহারাটার দিকে লক্ষ্য করে বলে হুজুর আপনার চেহারা এটা পূর্ণিমা চাঁদের মত লাগছে আল্লাহর আবু বকর তুমিও ঠিক বলেছো সাবেকা হুজুরা প্রশ্ন করে হুজুর আপনি আবু বকর কেও ঠিক বললেন আপনি আবু বকর কেও ঠিক বললেন আপনি আবু জেহেল কেও ঠিক বললেন হুজুর তাহলে আপনি কেমন আল্লাহর নবী মানে যখন আবু জেহেল আমার সেনাবাহিনীর দিকে তাকায় হিংসার মনোভাব নিয়ে আবু জেহেল যখন আমার সেনাবাহিনীর দিকে তাকায় আমার সেনাবাহিনী কালো কুছ ময়লা লাগে আবু বাকার আমার সেনাবাহিনী দিকে যখন তাকাই ইমানে নূরের ভিতর দিয়ে আমি আমার দিকে তাকিয়েছে আমার দিকে নাজারটা করেছে তাই হাবু বাঘারকে আমার চেনাটা পূর্ণিমার চন্দ্রের মতন লেগেছে আল্লাহ নবী আল্লাহ রসুল বলে আমি তিনটে জিনিস পছন্দ করি আমি তিনটে জিনিস ভালোবাসি আমি রসুল আতরকে ভালোবাসি সুগন্ধকে মোহাম্মাত করি আমি সুগন্ধকে পছন্দ করি আমি রসুল দ্বিতীয় নাম্বার আমি নবী মোহাম্মদ উল্লাহ আমি হুজুর দ্বিতীয় নাম্বার কন্যা সন্তানদেরকে মেয়েদেরকে আমি রসুল মোহাম্মত করি মেয়েদেরকে আমি রসুল ভালোবাসি তৃতীয় নাম্বার আমার রসুল বললেন আমি নামাজ সলাদকে মোহাম্মত করি আমি সলাদকে ভালোবাসি حبو بکت تھکتے تھکتے بارے نا حضور چینا ٹاتی کے لوگ کو آواز دیا بولتے کہیں گے حضور আপনি যেমন তিনটে জিনিস পছন্দ করেন আমি আবু বাকারও তিনটে জিনিস পছন্দ করি চোখ হবে আমার চেহারা হবে আপনার মাল হবে আমার খরচ হবে আপনার বেটি হবে আমার বিবি হবে আপনার এই তিনটে জিনিস আমি আবু আবুবাকার পছন্দ করি চোখটা খোলার সঙ্গে সঙ্গে আপনাকে দেখতে পাই চোখটা খোলার সঙ্গে সঙ্গে আপনার নোরানি চেনাটা যেন দেখতে পাই আমি মালটা সঞ্চয় করব মালটা জোগাড় করব মালটা আমি সঞ্চয় করব খরচটা আপনি করবেন খরচের হাতটা আবু বাকারের হবে না খরচের হাতটা মুস্তাফার হবে আর বেটিটা আমার হবে কন্যা আমার হবে বিবিটা আপনার হবে সন্তানের দিকে তাকিয়ে সিদ্দিকে আকবর বলছে আবু বাঙ্গা সিদ্দিক সন্তানের দিকে তাকিয়ে বলছে জবসে মোহাম্মদ ওয়ালা কা সৌদা হাম সন্তানের দিকে তাকিয়ে ওই যে যখন বদরের জমিনে আবু বাকার আওলাদ আবু বাকারের সন্তান কুফারদের ওই লড়াই করছে আর সিদ্দিকে আকবার মুসলমান ইসলামের ওই লড়াই করছে পরে মুসলমান হয়ে গেছে বাপ বেটা কথা হচ্ছে তখন শেষে বলছে সিদ্দিকে আকবর জবসে মোহাম্মদ ওয়ালা কা সৌদা কি হাম জবসে মোহাম্মদ ওয়ালা কা সৌদা কি হাম সারে সৌদা ছোড় দিয়ে ছোড়ে বল জবসে মোহাম্মদ কে বাজার মে বিক গে হাম বিদায় নেবো আলোচনা বাড়াবো না পরিষ্কারক করে শেষ কথা বলে আপনাদের কাছ থেকে কয়েকটা পয়েন্টের উপরে লাস্টের দিকে আলোচনা করে আপনাদের খেদমার বিদায় দেবো সুরাতামে চারটা আয়াত বলেছিলাম আন্নাজমে ইজা হাওয়া থেকে ব্যাখ্যা দিয়েছিলাম কিছু কথা লাস্টে চার নম্বর আয়াতের পয়েন্টটা তুলে দুটো কথা বলেছিলাম শেষ কথা বলে যাই মুস্তাফা দুনিয়াতে আসছে সরকারে কায়না দুনিয়াতে আসছে আপ তবে তরিকা দুনিয়াতে আসছে খতমে নবুয়া দুনিয়াতে আসছে মদিনা দুলাল দুনিয়াতে আসছে امام المرسلین دنیا تے اشچے امام العدا دنیا تے اشچے امام القبلتین دنیا تے اشچے امام المرسلین دنیا تے اشچے حبیب اللبیب طبیب دنیا تے اشچے غائب آواز اسچے اسے آدم آدم کا ثفاوت دے دو اسے نوح کی رکت دے دو اسے ابراہیم کی خلت دے دو اسے اسماعیل کی جوا دے دو اسے یعقوب کی بشارت دے دو اسے یوسف کی হুসন দে দো ইস দাউদ কি আওয়াজ দে দো ইস আইয়ুব কি صبر দে দো ইস ইসহাক কি সখাবত দে দো ইস ইহিয়া কি জহুদ দে দো तमाम বিশাতে যা যা দিয়েছিলাম আমি আল্লাহ মুস্তাফাকে তাই দিলাম বিদায় নেব দরবারে বসে আছেন আদা জীবন তৈরি করেন নবীর আদবে জীবন তৈরি করেন অলি হবেন মুস্তাফার আদা অলি হওয়ার জন্য সর্বপ্রথম শর্ত কথা ঠিক না বল এ জোরে বলেন কথা ঠিক না বল শেষ কথা একটা বলবো শুনবেন এ জোরে বলেন শুনবেন নু নূ আল্লাহ নবী মাছের পেটের মধ্যে আছে আল্লাহর হুকুম হলো নু আলেসালাম মাছের পেট থেকে বেরোলেন পৃথিবীর ইতিহাসে আমেরিকার বুকে রিসার্চ করা হয়েছে শোনেন ইন্টারনেট খুলে দেখেন ওয়েবসাইটে সার্চ করে দেখেন পৃথিবীর ইতিহাসে পৃথিবীর যুগ বুকে যত জন্ম হয়েছে যত প্রাণী জন্ম হয়েছে আঠেরো হাজার মখলুক সৃষ্টি হয়েছে যে খায় সে বমি করে যে খায় সে উল্টি করে যে খায় সে বমি করে তার বমিটিং হয় সে বমি করে আর যার বমি হয় তার বমিতে দুর্গন্ধ হয় পৃথিবীর ইতিহাসে মানব জাতকে আমার আল্লাপাক পরিষ্কার অক্ষরে জানিয়ে দিয়েছে লাকাদ আহসানি উত্তম পরিকাঠামোর দ্বারাই তৈরি করেছে এই উত্তম পরিকাঠামোর দ্বারাই তৈরীকৃত এই উত্তম পরিকাঠামোর দ্বারাই সৃষ্টিকৃত মানব জাত এ জাত যখন বমি করে তার বমির মধ্যেও দুর্গন্ধ বেরোয় তার বমিটার মধ্যেও দুর্গন্ধ চপটে আরেকজনের বমি হয়ে যাবার খাপ আরেকজন বমিটিং করতে বাধ্য হয় এমনও পরিবেশ তৈরি হয়ে যায় কিন্তু পৃথিবীর ইতিহাসে একটা মখলুক আছে ওই তিমি জাতের তিমি মাছের জাতের মধ্যে একটা জাত আছে সেই জাতের তিমি মাছ যখন বমি করে বমির মধ্যে দুর্গন্ধ নয় সুগন্ধ বেরোয় জোরে বলে যে মাছের পেটে তিমি নু আলহাল্লাম ছিল সেই জাতের তিমি মাছের বমির মধ্যেও নু আলহ আপনার কি বলে ইউনুসাইস্লা স্পর্শে সম্পর্কে আমার আল্লাহ গোটা তিমি মাছের বমিটাকে ইউনুস আইসলা তসালমের সুগন্ধ করে দিয়েছে ওই নিউ ইউনুস আইসলাতসালমের স্পর্শের সুগন্ধ হয়েছে আর মুস্তাফার সাথে সম্পর্ক রাখলে জান্নাতি হয়েছে জোরে বলে জোরে বলে এই একটা আধুনিক যুগে এখন একটা লিঙ্কের ব্যাপার উঠছে না ভাই ভোটার কার্ড লিঙ্ক আধার কার্ড লিঙ্ক এই কথা বলেন লিঙ্ক মিংলে হচ্ছে এ নামে ঠিক নেই এ নেই কত রকম চিন্তা টেনশনে মাথা খারাপ কতজন মরে কথা বলেন না রে ভাই আল্লাহ ভোটার কার্ড আপনারও আছে আমারও আছে আপনার আধার কার্ড প্যান কার্ড আছে আপনার আধার কার্ড লিঙ্ক পাসপোর্ট আছে আপনার আধার কার্ড লিঙ্ক ড্রাইভিং লাইসেন্স আছে আপনার আধার কার্ড লিঙ্ক ব্যাংক অ্যাকাউন্ট আছে আধার কার্ড নাম্বার টিপবে সব এসে যাবে কিন্তু আপনার ভোটার কার্ডটা আধার কার্ড লিঙ্ক ছিল না আধার কার্ড লিঙ্ক করতে বলছে প্রুফটা দেখার জন্য আধার কার্ডের নাম্বারটা টিপে তো আপনি আমি দৌড়াচ্ছি পিছনে কোথায় যে আধার লিঙ্কটা করা হয় যদি না হয় তাহলে কি হবে কি হতে কি হয়ে যেতে পারে ডিভোটার হয়ে যেতে পারি কিনা সেন্সারে মাথা খারাপ এদিকে শোনেন আপনার কাছেও ভোটার কার্ড আছে কিন্তু আধার কার্ড লিঙ্ক আছে আমার কাছে ভোটার কার্ড আছে কিন্তু আধার কার্ড লিঙ্ক নেই ঠিক ওই রকম শেষ কথা আপনাদের খেতমাতে বলে যাব আপনাদের পিরাউলাল হাজরাতে হুসাইন সাথে মুস্তাফার লিঙ্ক ছিল জান্নাতি হয়েছে ইয়াজিদের সাথে মুস্তাফার লিঙ্ক ছিল না জান্নাতি হয়নি ইয়াজিদের কাছেও কিন্তু ডকুমেন্টস ছিল আমি মুসলমান আমি ইমানদার দাবি করেছে সে কিন্তু মুস্তাফার সাথে লিঙ্ক না থাকার কারণে ডিভোটার হয়ে গেছে আউট অফ মার্কেট হয়ে গেছে ইমাম হুসাইনের সাথে মুস্তাফার লিঙ্ক আছে জান্নাতি সরদারের পরিচয় দিয়েছে জোরে বলে তৈরি করতে হবে ইয়াজিদ ও মুসলমান দাবি করেছে হুসাইন ও মুসলমান দাবি করেছে বুশের বাচ্চা ছিল না ইয়াজিদ বিল কিলিংটনের বাচ্চা ছিল না একথা বলেন না রে ভাই ইয়াজিদ বিল কিলিংটনের বাচ্চা ছিল বুশের বাচ্চা ছিল ডোনাল্ড ট্রাম্পের বাচ্চা ছিল হিটলারের বাচ্চা ছিল না আগ লাগি ক্যাসে ঘর কেঁচে রাখছে আগুনটা লেগেছে কোথা থেকে ঘরে নম্পটা উল্টে গিয়ে লেগেছে হামে আপনোনে মারা গাইরো কা কাহা দম থা হামে আপনোনে মারা গাইরো কা কাহা দম থা কস্তি ওহি পর ডুবি যাহা পানি কম নিজেরাই মেরেছে একটা গাছ একটা কুরুলের দিকে তাকিয়ে বলছে কুরুল তোর বাবার ক্ষমতা ছিল না আমাকে কাটার যদি আমার সজাতি তোর পাশে গিয়ে না দাঁড়াতো চাচনিয়ার মুসলমান বসনিয়ার মুসলমান ইরাকের মুসলমান লিবিয়ার মুসলমান মিশরের মুসলমান আফগানের মুসলমান রোহিঙ্গার মুসলমান প্যালেস্তাইনের মুসলমান মার খাচ্ছে কোনো কাফের না কোনো মুশ্রেক না কোনো পেদিন না কিছু সালমান রুজদির মতন মানুষ ঢুকে আছে কিছু তাসলিমা নাসলিনের বাচ্চার মতন মানুষ ঢুকে আছে কিছু আপনার কি বলে ওই মুসলমানের লেবাস পরে মুখোশ পাড়ি কিছু মানুষ ঢুকে আছে তারা ইসলামের ক্ষতি আগেও করেছে এখনো করছে তারা টুপি মাথায় দিয়ে জুব্বা গায়ে দিয়ে দাড়ি রেখে ইসলামের গলায় তারা ছুরি চালাচ্ছে এদের থেকে সাবধান ইসলামের ক্ষতি কোনো কাফের করে নে কোনো মুশরিক করে নে কোনো বেদিন করে নে ইসলামের ক্ষতি করে গেছে একদল মুনাফিক মুসলমান কথা বলেন সেই জায়গাটাই দাঁড়াতে হবে চিনবেন কি করে এ চিনবেন কি করে মুস্তাফার লিঙ্ক আছে কিনা দেখেলেই চিনতে পারবে যার মধ্যে মুস্তাফার লিঙ্ক থাকবে তার মধ্যে হিংসা থাকবে না ও তো আখলাকে রসুল হবে কি ভাই কথা ঠিক দাম যার মধ্যে নবীর লিঙ্ক থাকবে কলিজার সাথে মুস্তাফার লিঙ্ক সম্পর্ক থাকবে তার চেহারা দেখলে আল্লাহর কথা মনে পড়বে জোরে বলবে অলির দরবারে এসেছেন লেবাস তৈরি করেন অলির দরবারে এসেছেন মুস্তাফার সাথে লিঙ্ক তৈরি করেন অলিদের সাথে লিঙ্ক তৈরি করেন আল্লাহ কবুল করবে আমাদের দ্বারাই পরিপূর্ণ করে আল্লাহ ওয়ালা বানিয়ে দেবে জোরে বলেন না সুভা জোরে বলে আমি সেদিনে চ্যালেঞ্জ করেছিলাম একটা জায়গায় একটা জায়গায় প্রসঙ্গক্রমে আলোচনা হচ্ছিল আমি চ্যালেঞ্জ করে সেখানে বলেছিলাম আমি মোজাদ্দেদের জামানের সম্পর্কে কিচ্ছু বলবো না একটা কথা বলে যাব একুশ বাইশ তেইশে ফাল্গুন ইসালে সাবে যাবি পীর আবু বাকারের কেরামত এখনও বন্ধ হয়নি দাদা পীরের কেরামত এখনও বন্ধ হয়নি আমি বলেছিলাম একুশ বাইশ তেইশে ফাল্গুন ইসালে সাবে যাবি যদি মাজারটা জিয়ারাত না করে বাড়িতে আসতে পারিস আমি মেনে নেবো আমার দাদা পীর পীর ছিল না কথা বুঝতে পারছে একুশ বাইশ তেইশে ফাল্গুনে তিন দিন একটা এমন ফয়েস চলে তুমি যে আকাবির মান্য মালা মানুষ হও যে উলিল আমার মান্য মালা মানুষ হও যে মাসলাকেরই মানুষ হও যে নীতিরই মানুষ হও এই মুজাদ্দেদের জামানের দরবার থেকে বলে দিয়ে যাচ্ছি ওই তিন দিন পীরা আবু বাকারের মাজারটায় সালাম না দিয়ে বাড়িতে যেতে পারবে না টেনে আল্লাহর হুকুমে আবু বাকারের মাজারে সালাম দিতেই এমন একটা ফয়েস চলে প্রত্যেকটা আল্লাহর ওলিদের স্মরণ সভা ইয়াদগার সভা ইসালে সব মাফিলে একটা রোহানি ফায়েজ চলে আলাদা আজকে প্রতাপে কৈম হুজুরে ফায়েজ চলছে আজকে গদ্দি নিশিন পীর সাহেব হুজুরে ফায়েজ চলছে যদি ফয়েস যারা নিয়েছে মাকাম পেয়ে গেছে ফায়েজ যারা নিয়েছে মাকাম পেয়ে গেছে আপনি বুঝতে পারেন না এ হাওয়াটা চলছে দেখতে পাচ্ছেন এ হাওয়াটা যে চলছে টেবিল ফ্যানটা আপনি দেখতে পাচ্ছেন আমি অনুভব করছি আমার গায়ে লাগছে বলে আপনার গায়ে লাগতো আপনি অনুভব করতেন তাহলে আমার অনুভূতি শক্তি আছে আর আমার স্কিনটা যদি ড্যামেজ হয়ে যেত এ কথা বলে না কিছু আমার স্কিনটা যদি ড্যামেজ হয়ে যেত আমার এই জায়গাটা যদি অবশ থাকতো এখানে কাঠপিমড়ে বুলতা মৌমাছি দু চারটে বিচে ছেড়ে দিলেও কিছু অনুভব হতো না তোর কলিজের মধ্যে তোর অন্তরের মধ্যে কাঠপিমড়ের মতন ওই অবশ হয়ে গেছে তাই অলিদের ফয়েজ খুঁজে পাচ্ছিস না যার অনুভূতি শক্তি আছে এখনো পর্যন্ত তারা ফয়েজকে অনুভব করছে সেদিন আমি বক্তব্য দিচ্ছিলাম অমৃতসরে গত রবিবারে কথা বলছি আমি চিৎকার দিয়ে বললাম অন্য দলমতের মানুষ বসে আছে সেখানে আমি নাম ধরে কথা বলতে পছন্দ করি না আপনাদের কাছে আমি চিৎকার আওয়াজ দিয়ে বললাম আমরা এমন একটা মাসলাকের বায়াত এমন একটা নীতির বায়াত এমন একটা উসুলের বায়াত যে মাসলাক যে নীতি যে উসুল পৃথিবীর যে কোনো উলামা মুফতি আল্লামা পীর শেখ যে কোনো হাক্কানিদের কাছে সামনে ফেলেন ইনশা আল্লাহ প্রত্যেক জায়গা থেকে আওয়াজ আসবে হাজা শাহ শাহী এই শেখটা সাহি ছিলেন জোরে বলেন না সুহা এমন একটা কাবাবের কি ভাই কথা ঠিক বলছেন এবার আমরা যদি আমরা যদি নিজের পায়ে নিজে কুরুল মানি এর থেকে কিছু মূর্খামি আর কিছু বলার নাই আগে ডিসাইড করেন আপনি বিরাট কোহলি সাপোর্টার না ভারতের সাপোর্টার একটা অন্য লাইনে বোঝাচ্ছি বিদায় নেব এবার আগে ডিসাইড করেন আপনি মেসি না আর্জেন্টিনার আপনি ডিসাইড করেন আপনি নেই মানেন না ব্রাজিলের আপনি যদি বলেন আমি ভারতের তাহলে কে রান করলো দেখার দরকার নেই তোমার ভারত কি করলো দেখো আপনি যদি বলেন আমি আর্জেন্টিনার কে গোল দিলো দেখার দরকার তোমার দল জিতলো কিনা দেখো আপনি যদি বলেন আমি ব্রাজিলে কে গোল দিলো দেখার দরকার নেই আপনার দল জিতলো কিনা দেখো তুমি যদি বলো আমি ফুরফুরার কোন পীর জাদা কি বললো তোমার দেখার দরকার নেই তোমার পীর আবু বাকার কি বলেছে সেটা দেখো কথা বলে আগে ডিসাইড করো তুমি কার তুমি পিশ সাহেব তুমি পীর জাদার তুমি সেলসনার কোন মুক্তির কোন আলেমের না দাদা পীরের আগে ডিসাইড করো তুমি যদি দাদা পীরের হও ও গুলি মারো পীর আবু বাকারকে নাও কথা বলেন কথা বলে ইন্টারনেট খুলবেন বিভিন্ন বক্তা বিভিন্ন বক্তৃতার মাধ্যমে সবাই লোগো ঠিক রেখে দিয়েছে সবাই সাইনবোর্ড ঠিক রেখে দিয়েছে সবাই সামনেটা সুন্দর হেডিং রেখে দিয়েছে শরীফ নাম ধরতে না পরিষ্কার লোগো ঠিক আছে সাইনবোর্ড ঠিক আছে কিন্তু দোকানে সাইনবোর্ড ঠিক আছে সেটার তুলে দেখছে মাল তো অন্য কোম্পানির ব্যবহার হচ্ছে লেখা আছে ফার্মেসি মেডিকেল সেন্টার সেটার তুলে দেখছি তো মুদিখানা চালা ডালা তেল বিক্রি হচ্ছে কথা বলে লেখা আছে সিলসিলায় ফুরফুরা শরীফ লেখা আছে পীর আবু বাকর লেখা আছে মুজাদ্দিদ জামা লেখা আছে পাঁচ হুজুর পীর কেবলা শরণ কিন্তু সেটা তুলে দেখছি তো ওয়াহাবি সেটা তুলে দেখছি তো বেরেলি সেটা তুলে দেখছি তো দেওবন্দি সেটা তুলে দেখছি তো যাবি সেটা তুলে দেখছি তো ফকিরি সেটা তুলে দেখছি তো বেদাতি সিলসিলা কারো বাপের নয় সেলসেলা কোনো পীর সাহেবের নয় সেলসেলা কোনো পীর জাদান নয় সেলসেলার কোনো আলেমের নয় সেলসেলা কোনো মুড়িদের নয় সেলসেলা পীর আবু বাকারের এ সেলসেলার বায়াত হতে গেলে চিনি না কাউকে চিনি পীর আবু বাকারকে এ রাজি আছেন এ রাজি আছেন কে কে রাজি আছে হাতটা তুলে দেখান তাকবীরের ধ্বনিতে নারাই দেখবে নারাই দেখবে এসএলসেলাকে নিয়ে ছেলে খেলা করতে দেবো না ভাল লাগে না বেরিয়ে যাও অন্য দল নিয়েলে যা বেরেলি হয়ে যা নবীর বেটা কেনান হয়েছে তুমি ফুরপুরা পীরের ছেলে বেরাল বেরেলি হবে তো কি হয়েছে কোনো কিছু ক্ষতি হবে না ভাল লাগে না দেওবন্দি হয়ে যা বেরিয়ে যা ভাল লাগে না ওহাবি হয়ে যা বেরিয়ে যা ভাল লাগে না নামাজাবি হয়ে যা পেরিয়ে যা ভাল লাগে নে ফকিরি মত নিয়ে এলে চা মাজার পুজো কবর পুজো করে গে যা কিন্তু পিরাবু বা সাইন সাইনবোর্ড হিসাবে ব্যবহার করতে দেবো না তুমি বেরেলি হবে তোমার ব্যক্তিগত ব্যাপার তুমি দেওবন্দি হবে তোমার ব্যক্তিগত ব্যাপার তুমি অহাবি হবে তোমার ব্যক্তিগত ব্যাপার তুমি লামা যাবি হবে তোমার ব্যক্তিগত ব্যাপার তুমি ফকিরি মত নেবে তোমার ব্যক্তিগত ব্যাপার কিন্তু তোমাকে লিখে দিতে হবে যেমন এক পানিটায় লেখা আছে এটা অ্যাকোয়া শিওর পানিটায় লেখা আছে এটা লেখা আছে আপনার কি বলে বিভিন্ন পানি ওয়াটার আছে কোনটা বিসলারি আপনার কোম্পানি ব্র্যান্ড যেমন বলে দিচ্ছে এটা বিসলারি এটা কিনলি এটা অ্যাকুয়াশিয়ার এটা অ্যাকুয়া কোম্পানি ব্র্যান্ড যেমন বলে দিচ্ছে তুমিও বলে দাও আমি ফুরফুরা সেলসেলার পীরের ছেলে হতে পারি কিন্তু আমি বেরেলি আমি ফুরপুরা সেলসেলার পীরের ছেলে হতে পারি কিন্তু দেওবান্দি আমি ফুরপুরা শরীফের সেলসেলার পীরের ছেলে হতে পারি কিন্তু আমি ফকিরি মত আমি ফুরপুরা সেলসেলার পীরের ছেলে হতে পারি কিন্তু অহাবি বলে দাও পীর আবু বাকারের মুরিদগুলোকে নিয়ে মাথা ভেঙে খেতে না তোমার বাপের সেলসেলা নয় এ কথা বলে কথা বলে আমি কারো পক্ষে কথা বলছি কারো বিপক্ষে কথা বলছি আবু বাকারের পক্ষে কথা বলছি রেল রেলের রাস্তায় চলবে গরু পড়বে কেটে বেরিয়ে যাবে ছাগল পড়বে কেটে বেরিয়ে যাবে মানুষ পড়বে কেটে বেরিয়ে যাবে রেল কিন্তু রেলের রাস্তায় চলবে এই! শরিয়াতের আইন সেরিয়াতের রাস্তায় চলবে পীর সাহেব পড়বে কেটে বেরিয়ে যাবে জাদা পড়বে কেটে বেরিয়ে যাবে আলেম পড়বে কেটে বেরিয়ে যাবে মৌলানা পড়বে কেটে বেরিয়ে যাবে হাফেজ পড়বে কেটে বেরিয়ে যাবে সাধারণ মানুষ পড়বে কেটে বেরিয়ে যাবে শরিয়াতের আইন কিন্তু শরিয়াতের রাস্তায় চলবে আমি কোনো দলমতকে খারাপ বলছি না আমার পীর আবু বাকার একটা স্বতন্ত্র ইজমা কিয়াজ ভিত্তিক একটা মাসলাক করে গেছে সেই মাসলাককে বাংলা তথা নয় ভারত তথা নয় বিশ্বের মানুষ সঠিক বলে স্বীকার করে নিয়েছে আমরা সেই মাসলাকের মানুষ তোমাকে ভালো লাগে না তুমি নিবে না কিন্তু এ মাসলাকে ঢুকে এ সেলসেলার সাইনবোর্ড ব্যবহার করে এ সেলসেলার ব্যানার ব্যবহার করে এ সেলসেলার লোগো ব্যবহার করে তুমি মুড়িদগুলোকে নিয়ে কেন ছেলে খেলা করছো এ কথা বলে কথা বলে আমার কথা ভুল হলে সামনে বলে তা বুঝেছেন পাক কবুল করেন সকলে বলেন আমিন আলোচনা করতে করতে একটু কষ্ট দিয়ে দিলাম দরবারে আনলেন কিছু একটু করা ডোজ দিলাম কিছু করার নেই একদিন ক্যান্সার ছিল না একদিন ফোঁড়া ছিল ফুসকুড়ি ছিল ক্যাসের আপনার কি বলে ক্যালপল দিয়েছিল কোরোসিন দিয়েছিল অ্যান্টিবায়োটিক দিয়েছিল শুকাবার জন্য বাপ চাচারা আপনার কি বলে মহলম দিয়েছিল লাগাবার জন্য এ এখন ফোড়া নাই ফুসকুড়ি নাই এ ক্যান্সার হয়ে গেছে তাই ডাইরেক্ট কেমো চালিয়ে যাতে বাধ্য হচ্ছি কি করব আমি পরিস্থিতি বলতে বাধ্য করছে আমাকে আল্লাহ পাক কবুল করেন সকলে বলেন আমি হে কথা কিছু বুঝতে পারছেন দরবারে এসেছেন আল্লাহর ওলিদের দরবার পীরের আওলাদ সম্মান দিবেন যাদবই না আরে খবরদার পীরের আওলাদ নীতি নেবে না উসুল নেবে না ভালো আছে দূরে থাকবে সম্মান দিবে বিয়াদবি করতে পারবে না সিক্স বাই ওয়ান মেদানিস্ত্রী চাঁদনির চকে আমাদের বাড়ি সুফি ফাতে আলী বাইসি রহমাতুল্লাহ আলাইগে আউলাদ এসেছে দেখা করতে আমার দাদা জানের সাথে আমার মেজো চাহা জানে হুজুরের মুখে নিজে শোনা বলছি হায়াতে আছে আল্লাহ হায়াত দ্বারা করুক শেফায় কুল্লে এনায়ত করেন সুস্থ করেন তারা কারো শত শত বছর হায়াত দেন আমাদের মাঝে হুজুরের মুখে নিজে শোনা গোনাগারে বাড়িতে এসেছে সুফি ফাতে আলী বাইসি রহমাতুল্লাহ আলাইগের আউলাদ আসার পরে যান নাস্তা পানি করিয়েছেন খাইয়েছেন যাওয়ার সময় বলছে একটু দোয়া করেন দানি চাচা কোট প্যান্ট টাই পরা মানুষ দোয়া করছে কে হাত তুলছে কাইয়ুমুল সামান যাওয়ার সময় কিছু হাদিয়া দিয়ে নাজরানা দিয়ে বললেন আসেন দোয়া করবেন চাচাজন হুজুর বলা জিজ্ঞাসা করলেন আব্বাজন দানি চাচা কোট প্যান্ট টাই পরা মানুষটাকে আপনি এত খিদমত এত কিছু করলেন কেন শোনো ওটা তোমার দাদার পীরের ওটা তোমার দাদার পীরের আওলা আওলাদ আমার দায়িত্ব তাকে আদাব দেওয়া সম্মান দেওয়া সম্মান দিয়েছে বলে কিলিং সেভ করেছে কথা বলেন না রে অনেকে এখানে বসে আছেন যে আমার দাদার হাতে মরি তাহলে আপনারা বসে আছেন আপনার বাপ আমার দাদুর হাতে মরি তাহলে আপনার বাপের আমি তো পীরের আওলাত যেমন আমার দাদা বাপের পীরের আওলা তাহলে আপনি আমি করব সেটা করবেন না আপনি আমার আদাব দিতে পারেন নীতি আলাদা জিনিস আদাব আলাদা জিনিস সম্মান আলাদা জিনিস উসুল আলাদা জিনিস আবু তলিবের সাথে আমার রসুলের সম্পর্ক তার এতটা কাছে মহাব্বাতের সম্পর্ক যদি ইমানিয়াতের ব্যাপার আসে দূরত্ব এসে যায় আপনি কুরমা খাওয়ান রেজালা খাওয়ান চাপ খাওয়ান কালা ভুঁড়া খাওয়ান রুটি মালিশ করে ময়দা দিয়ে ভালো করে প্লাচ্ছা পরাটা করে পীরের আউ্লাকে খাওয়ান নতুন দু হাজার টাকার বান্ডিল একটা পকেটে গুঁজে দেন কোনো দুঃখ নেই আমার আল্লাহ আপনাকে দেওয়া আরও দেন আপনার পীরের আহলাদ এসে আপনি আদব দেন কিন্তু নীতির খেলাফ কথা বললে দূরে সরে আসেন এটাই পীর আবু বাকার মুসাদ্দানের ওসুল বললাম পাক কবুল করেন সকলে বলেন আমিন বিদায় নেব আপনাদের কাছ থেকে চলে যাব আপনাদের কাছ থেকে দেশের জন্য আল্লাহ পাক আমাদের সকলকে করার তৌফিক এনায়েত করেন শরিয়াতের জন্য কিছু কথা বলার সুযোগ করে দেন সকলে বলেন আমিন অনেকে বলে আমরা কিছু করিনি আমরা অনেক কিছু করে বসে আছি আসেন নবী সানে একটু দাঁড়াবো সালাম পাঠ করবো সালাম পাঠ করার সাথে সাথে আমার ভাই আসবে ইউসুফ সাম্বিল ভাই আমার ফুফু জানের বড় সাহেব যাদা বড় হুজুর পীর আল্লাহ রহমাতুল্লাহ আলাইগের নাতি আলোচনা করবে তারপর পরে ইনশাআল্লাহ হয়তো বা কোনো একজন ওলামা আসবেন ইনশাল্লাহ তারপরে আমার সেজো চাচা জান হুজুর পীর কেবলা আমাদের মুরব্বী হুজুর কেবলা হয়তো একজন বক্তা আসার পরে আসবেন তারপরে কি একটা বক্তা থাকবে আলোচনা করবে তারপরে আখরি দোয়া আমার বলে সাহেব হুজুর কেবলা ইনশাল্লাহ ছোট্ট করে এসে করবেন আপনারা কেউ যাবেন না আসেন নবীর সানে দাঁড়িয়েছি একটু সালাম পাঠ করি নবী দিল্লির বুকে একটা গেট আছে যে গেটটাকে বলা হয় ন্যাশনাল গেট অফ ইন্ডিয়া বলবো একটা পরিসংখ্যান এ নবীর সানে দাঁড় করি একটা পরিসংখ্যান বলবো কষ্ট হচ্ছে শুনবেন হাটটা তুলেন তো কে কে শুনবেন একটু জজবা দিয়ে আওয়াজ দিয়ে একটা তাকবীরে ধ্বনি দেন একটা মানুষের জবান বন্ধ না থাকে চিৎকার দিয়ে বলেন না তাকবীর আল্লাহ আরে পিছনের মানুষ সব তো তাবারুক একবার খাইয়েছি কি কথা ঠিক না একবার খানা খাইয়ে দিয়েছি কেউ আর ওই খবর নেই মাঝখানে তাবারুক চলে গেছে ফলে তিনি পেয়ে গেছো খুব খুব করে মেরে দিয়েছ মাসাল্লাহ ভালো আমার চাহজাহান হুজুর কেবলা বলছেন আমাকে যে আমার দিলের তাসাল্লি যে আমার আমার ওয়ালেদ হুজুরের যারা ভক্ত তারা একটু মেহমানদারি হলো তাদেরকে একটু খেতে দিতে পারলাম কেন অনেক মানুষ দুপুরে বিকেলবেলায় আসে চলে যায় মেহমানদারি করতে পারি না যাই হোক আমার হেজবুল্লাহ সদস্যদের বিশেষ আপনার সহযোগিতা এবং মাদ্রাসার ছাত্রীদের কঠিন অক্লান্ত পরিশ্রমে সুন্দর একটা পরিবেশ করতে সক্ষম হয়েছি আল্লাহ পাক কবুল করেন সকলে বলেন আবিন তো তাবারু খাওয়ার পরে কেন আবার তো বিকেল আবার একটা পাবেন এটা তো একটা কোয়ার্টার পেয়েছেন এরপরে অনেক বাকি আছে একটা থালায় করে মাসাল্লাহ পীরের দরবারে শেষে আবার দোয়ার পরে মাসাল্লাহ একটু খানার ব্যবস্থা আছে আপনাদের একটু তাকবি দেন না রে দেখবি না রে দেখবে দিল্লি ক্যাপিটালে রাজধানী দিল্লি ইন্ডিয়া ইন্ডিয়া যে গেট থেকে বলা হয় ন্যাশনাল গেট অফ ইন্ডিয়া ভারতের স্বাধীনতা সংগ্রামীদের নাম লেখা আছে ভাতের একটা হাঁড়ির ভাত যেমন ভাতের হাঁড়ির মধ্যে থেকে একটা ভাত টিপলে যেমন বোঝা যায় যে ভাতটা হয়েছে কি না খালি একটা ভাত টিপে দিয়ে যাব দেশের জন্য আমরা কি করেছি একটু বলে দিয়ে যাব ন্যাশনাল গেট অফ ইন্ডিয়ায় শত স্বাধীনতা সংগ্রামী যারা কিনা দেশের জন্য জান দিয়েছে কলিজা দিয়েছে রক্ত দিয়েছে ফ্রিডম ফাইটারদের নাম লেখা আছে মোট ফ্রিডম ফাইটারদের নাম পঁচানব্বই হাজার তিনশোটা লেখা আছে এই পঁচানব্বই হাজার তিনশোটা ফ্রিডম ফাইটার স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে থেকে মোট একষট্টি হাজার তিনশো পঁচানব্বইটা মুসলমানের বাচ্চার নাম লেখা আছে জোরে বলেন দিল্লি ক্যাপিটালে একটা লালকেল্লা বলে জায়গা আছে এই লালকেল্লার বুকে উনিশশো সালের পনেরোই আগস্টের পূর্বে এটা আপনার ইংল্যান্ডের পতাকা উঠতো যে পতাকাটা লর্ডসের বুকে বেন স্টক ইংল্যান্ডকে চ্যাম্পিয়ন করার পরে নাড়িয়েছিল দুলিয়েছিল দেশের পতাকা সেই পতাকা ভারতের ক্যাপিটাল দিল্লি ওই লালকেল্লার বুকে উঠত যে লালকেল্লার বুক থেকে দিল্লির ওই পতাকাটাকে টেনে ফেলে দিয়ে সর্বপ্রথম ন্যাশনাল ফ্ল্যাগ অফ ইন্ডিয়া ভারতের পতাকাটা লাগিয়েছিল সেটাও একটা মুসলমানের বাচ্চা ছিল জোরে বলেন জোরে বলে একটা হাড়ির ভাত টিপেছি বুঝলেন কি করেছি এ কথা বলেন না রে বাবা কথা বলে আমরা চোদ্দই আগস্টে চেঁচাই না আমরা চোদ্দই আগস্ট পাকিস্তানের স্বাধীনতার দিনে খুশি মানাই না আমরা পনেরোই আগস্ট ভারতের স্বাধীনতার দিনে আমরা খুশি মানাই আর ভারতের সংবিধান বুক ঠুকে আমাকে বলতে সহযোগিতা করে বলতে অধিকার দেয় যে এব জামিনেও থাকব দিয়ে আসসাদু আল্লাহ ইলাহা ইল্লালাহ মুহাম্মাদ র সুল্লা বলবো জুড়ে বলে একটা মানুষের জবান বন্ধ না তাকে চিৎকার নবী নাবিষ্সানেতা নিয়েছেন একটু সালাত কলিজা দিয়ে পড়েন ইনা বি সালাহা سبا گا گر جا تو نبی تینگیں گے جیسے گے ایک نا آپ کا ایک نام لے گے آپ سے یوں کہ گے راگ تھا یا نبی

এগারো বিশাল লিম দায় বনব সকলে থাকবি দ্য না রাই তাকবি না রাই দেখবি সিলসে লাই ফুরফোরা শেড়ি সিলসে লাই ফুরফোরা শেড়ি মশলাকে মোজা দেদি সামান মশলাকে মোছা দেদি সামান হেজগুল্লা হেজগুল্লা দেখবে